শেষ পর্যন্ত কত দাবা হইল? 12 লাখ ভাই। শিকদার হারামজাদা 3 বছর ধরে ঘাট চালাইতাছে। গত বছর আমাকে কানাশপি গুলি খেয়ে মরছে এই ঘাটের টেন্ডারের জন্য। এই জন্য আমি আর কোনো নেগোসিয়েশন করি নাই ভাই। যা, সারা তো অনেক ধকল গেছে, আজ মধ্যে একটু ঘুম দে ভাই। আমি 10 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছি, আমার তো কোমর ভেঙে যাবে ভাই। ভাঙবে না, আপনার কোমর ভাঙলে ঢাকা শহরে নিরীহ মানুষের জমি জমা খাবে কে? দয়াল শোনেন, মন্ত্রণালয়ে ফিট দিব আমি, পোলাপান যেখানে যা লাগে আমি মিরপুরে দস্তকিতে কইয়া দিব। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নজর সাহেব বললেন, সয়েল টেস্টের রেজাল্ট খুব খারাপ, এইখানে 16 তলা দালান উঠাইলে ভাঙে পড়বো 3 মাসের মাথায়। ভাঙে ভাঙুক, কিছু মানুষ মরবে, দেশের লোক সংখ্যা কমবে। বরিশাল থেকে কোনো ফোন ছিল না ভাই? আমার একটা গ্যারের মধ্যে রাখছে, পোলাটা আসবে কি আসবে না তাও আমার জানাইলো না। 3 কোটি টাকা লাগবে ক্যাশ, সিটি কর্পোরেশন মন্ত্রণালয় সব সামলা ভাই সামলাবেন, আপনার স্বপ্নের 16 তলা দালান উঠবে, কোটি কোটি টাকা কামাইতে পারবেন, কি রাজি? প্রেশার নর্মাল, এখন একটু ইউরিন আর ব্লাড সুগারটা টেস্ট করতে হবে, আমি আজ দুপুরের মধ্যেই আমার ল্যাবরেটরির লোক পাঠিয়ে দেব। এবার উঠি তাহলে ভাই। ভাই, আমার ল্যাবরেটরির ইকুইপমেন্টগুলো আগামী রবিবার এসে চিটাগাং পোর্টে পৌঁছবে। আপনি বলেছিলেন জয়েন্ট কমিশনার সাহেবকে একটু বলে দেবেন, বুঝতেই তো পারছেন এত টাকা ট্যাক্স দিয়ে পোষানো যাবে না। বলে দেব। থ্যাংক ইউ ভাই, আমি আবার আগামী রবিবার এসে প্রেশারটা চেক করে যাব। আসসালামু আলাইকুম। ভাই, আসলাম ভাই ফোন করছিল বরিশাল থেকে, আজ সকালে 11টায় ঢাকায় আইতেছে। সাব্বাস, একদিন পর ওই গোয়ারটা আমার কথা কানে তুলছে, একটা সোনার ছেলে, খাঁটি সোনা, খালি স্বর্ণকারের অভাবে জল জল করতে পারতাছে না। একটা কাম কর, তুই আর হাবিব গিয়া ওরে নিয়ে আয়, আমরা দুপুরে 4 জন মিলা একসাথে খামু, ঠিক আছে? যা। আসলাম, আসলাম হায়দার, আমি হাবিব। আমার নাম দীনদয়াল, ভাইয়ের কৃতদাস, ওর নাম হান্নান, ও সোহেল, হ্যালো, আর ও গোসাই। আপনার সুটকেস কই? আপনি না, তুমি। একদম সরাসরি তুমি? হ্যাঁ সরাসরি, এই তো আমার সুটকেস, এই আমার সব। এই রাজধানী শহরে যত লোক এখন টাকার বিছানায় ঘুমায়, তারা সবাই একদিন এরকম একটা সুটকেস নিয়ে আইছিল। তবে পার্থক্য, ওরা আইছিল লঞ্চে না হয় ট্রেনে, আর তুমি আইছো প্লেনে। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, চলো। Thank you.
দাঁড়াতে পারবি না। আত্মসমর্পণ কর আমার কাছে। চেয়ে দেখ মৃত্যু তোর চারিদিক ঘুরে বেড়াচ্ছে। আসলাম দাঁড়ো। এখন কি করবি? আমি আসলাম বাড়ি নিয়ে যাই। তোমরা সবাই বাইরের কাছে যাও। এত লোক এখানে ভিড় করা ঠিক হবে না। ঠিক আছে, এই আসলাম বাড়ি নামা। বরিশালের আসলাম ভাই, গত বছর সম্মেলনে বরিশাল প্রোটেকশন দেবার জন্য আমি জানি উনি ডাক্তার সোহাগ আলম, আমাদের জেনারেল সেক্রেটারি আর সেন্ট্রাল কমিটির সদস্য। একজন জুনিয়র ডাক্তার আমাকে সব জানিয়েছে। আমাদের বিপদে আপদে ভাই যে সাহায্য করেন সেটা আমরা ভুলতে পারবো না। আপনাদের এই সামান্য বিপদে আমরা প্রয়োজনে জান দিয়ে দেব। তোমরা দুজন এখনই ডক্টর স্টাফে যাও, ক্যান্টিনে যাও, দেখো সেখানে আমাদের কে কে আছে, সবাইকে বলো রক্তের দরকার, যাও কুইক। অবস্থা খুব খারাপ ভাই, কি করব বুঝতে পারছি না। আহা, হাসপাতালে নিতে গেলি কেন? বাসায় নিয়ে আইতি, এখন থানা পুলিশ হইলে আর একটা গাবলা হবে না ভাই। গুলি একদম ভিতরে, অপারেশন লাগবে। অপারেশন লাগবে, ভালো কথা। ঘরের ছেলে ঘরে বসে অপারেশন হবে, প্রয়োজনে পুরো হাসপাতাল তুলে নিয়ে আসা যাবে। আমাদের ডাক্তার ছেলেগুলো কই, তারা কি করে? শোন, আসলাম রে যত তাড়াতাড়ি পারস মেডিকেল থেকে বাইর কর। ওর নামে আটটা কেস চলতেছে, বরিশালের পুলিশ, ঢাকার পুলিশ ওরে কুত্তার মতো খুঁজতেছে। ইস, আইতে নাইতেই পোলাডার কি বিপদ, কত রক্ত না জানি চড়ছে। ওরে আমি কি জবাব দেব? দয়াল ভাই, ওই গোয়েন্দা আরঞ্জদার নামটা জানি কি? সালমান রুমি, কয়েকদিন আগে ডিবির সিনিয়র এএসপি হয়েছে, তার সাথে আমরা নেগোসিয়েশন করতে চাইছিলাম, কোনো কাম হয় নাই। সে নাকি ঘুষ খায় না। ঘুষ খায় না, এটা কেমন কথা? খোঁজ নিয়ে দেখ, ও না খাইলে নিশ্চয় ওর বাপ মায় খায়, ভাই বোন খায়, আত্মীয় স্বজন কেউ না কেউ খায়, তাদেরকে খাওয়া, পেট ভরা খাওয়া। তবু প্রত্যেক দিনই গাপলা আমার ভাল লাগে না। আমরা উল্টা সিধা রিপোর্ট দিলে আপনার ভাইরে 14 বছরের জন্য বিত্রে হামলা। 14 বছর? তখন 20,000 কেন? 20 লাখও কাম হবে না। এখন দুইটা পয়সা খরচ করতে পারলে একটা ব্যবস্থা করা যাবে। ব্যবস্থা? আর কেসটা তো কঠিন কেস। পরে না চোখের পলক কি তোমার নারী মামলা? নারী কেন যে আপনার ভাই মেয়ে ছেলেদের ব্যাপারে বারে বারে জড়ায় পড়ে? ও মতলব ভাই, কারে বেশি দেবেন? বেশি ফাঁপান করবি না, 3 মাসের জন্য ভিত্তি ঢুকাই দেবো, ফাসিল। নিজস্ব লোক, আপনি চিনবেন না। আচ্ছা শোনেন, আসল কথা আসা যাক। অ্যাসাইনমেন্টটা আমি আপনাকে দিয়েছিলাম স্যারদের ইচ্ছার বিরুদ্ধে, আই বিলিভ ইন ইউ, আর তার বিনিময়ে আপনি আমাকে ডোবালেন। আমার 3 জন অফিসার আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে মল্লযুদ্ধ করছে, 30-40 রাউন্ড গুলি খরচ করেছেন, পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছেন। আজ রাতে টেলিভিশনের খবরে, কাল দেশের সব সংবাদপত্রে এই খবর ফলাও করে বের হবে। একবার ভেবে দেখুন, আমাকে আপনি কোথায় ঠেলে পাঠিয়েছেন? আমি সরি বলে ন্যাকামি করব না স্যার, আমি বুঝতে পারিনি এমন একটা সংরক্ষিত এলাকায় আসলামের লোকজন এত অস্ত্রশস্ত্র নিয়ে আসবে। আমি নিজেই অ্যাসাইনমেন্টটা নিয়েছিলাম। আসলামের উপর আমার দীর্ঘদিনের একটা ক্ষোভ আছে স্যার,
এপারে ওর সম্পর্কে পড়ে পড়ে আমার মধ্যে একটা জেদ তৈরি হয়ে গেছিল। তারপর ও ঢাকায় আসার সংবাদে আমি উত্তেজিত হয়ে পড়ি। তবে যাই বলি না কেন, কাজটা আমি ব্যর্থ হয়েছি। আমাকে স্যার শাস্তি দিন। একটা কথা মনে রাখবেন রুমি, একজন দক্ষ পুলিশ অফিসার যেমন একদিনে তৈরি হয় না, তেমনি একজন কুখ্যাত সন্ত্রাসী একদিনে জন্মায় না। আসলামকে ধরতে হবে অন্য পদ্ধতিতে, যেটা নিয়ে আরো গবেষণা আরো তদন্তের ব্যাপার আছে। আপনি পুরো ঘটনার উপর একটা রিপোর্ট লিখে ফেলুন অ্যাডিশনাল ডিআইজি শহীদুল আমান সাহেবের সাথে। আমার দুই দফা কথা হয়েছে, ওনাকে ঠান্ডা করাই মুশকিল হয়ে যাচ্ছে। স্যার মনটা খারাপ? না, মন ঠিকই আছে। কিছু বলবেন মতলব ভাই? পুলিশের লোকেরা গজাল মাছের মতো গজাল, আর সন্ত্রাসীর হলো ছোট শৈল। ওরা যখন ছোট থাকে তখন ওদের আমরা ধরতে যাই, ওরা পিছলায় যায়, পিছলায়, এরপর আবার ধরতে যাই, আবার পিছলায়। আস্তে আস্তে ওরা বড় হইতে থাকে, পাত্তি সন্ত্রাসী থেকে কুখ্যাত সন্ত্রাসী হয়, কুখ্যাত। এরপর এক সময় আমরা গজাল মাছের মতো খপ কইরা ওদের ঠিকই দূরে ফেলি ফেলি। তবে ওরা যতদিনে বড় হয় ততদিনে আমরা বুড়ো হই, এইটাই দুঃখ স্যার, দুঃখ। মতলব ভাই, আপনার কাছে জীবনটা একটা চুটকি তাই না? সবকিছু নিয়ে মজা করেন। আসলাম পালায় যাওয়াতে একটা দিক ভালো হইলো স্যার, মালের পরিমাণ বাড়লো। মাল মানে? মানে আসলামের যারা বাপ ভাই অর্থাৎ গডফাদাররা, তারা স্যার আসলামকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের পিছনে আরো মাল ঢালবে। মাল আর আমরা খাবো। ঘুষ দিয়ে আমাকে থামানো যাবে না, আপনি তো জানেন আমি ঘুষ খাই না। আপনি খান না তো কি হয়েছে? আমি খাই, আমার স্যারেরা খায়, আমার দাদাই খাইছে, আমার আব্বাই খাইছে। আজ থেকে 100 বছর আগে ব্রিটিশ পুলিশরাও ঘুষ খাইতো। ঘুষ এইটা স্যার নতুন কিছু না, ঘুষ আমাদের জাতীয় খাবার, এর বিরুদ্ধে কোনো বিশেষ আইন নাই। নাই, যেখানে আইন থাকে না সেখানে মানুষের বিবেক থাকে। সেন্স ফিরতে ফিরতে আরো 3-4 ঘন্টা লাগবে, সুস্থ হয়ে যাবে। তোদের ওদিকের কি অবস্থা, ইলেকশন কবে? আমি বর্তমান কমিটি ভেঙে দিয়েছি ভাই, বলে দিয়েছি 6 মাসের আগে কোনো ইলেকশন নাই। আপনি শুধু ভাই আমাদের জন্য দোয়া রাখবেন। ভাই একটা কথা জিজ্ঞেস করতাম, যদি সাহস দেন, এই আসলাম আসলে কে? মানে আগে কখনো দেখিনি তো। সব জিনিস চোখে দেখা যায় না, কিছু কিছু জিনিস আছে অদেখা, কিন্তু তার অস্তিত্ব টের পাওয়া যায়। আসলাম আবার নতুন শক্তি, মানুষের সব শক্তি সুখের সামনে ধরা পড়ে না। আসছি। তোর বান্ধবী বাইরে গরুর মতো চেঁচাচ্ছে। মা, ও গরুর মতো চেঁচাচ্ছে না, গাড়ির হর্ন দিচ্ছে। একটা নতুন গাড়ি, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার ব্রেক, অল অটো, টার্বো ইঞ্জিন। এই গাড়ি আমরা জীবনেও কিনতে পারবো না, কারণ আমরা দেশের গড়পড়তা ছাপোষা মধ্যবিত্ত। দেশের ক্ষমতাবান লোকেরা আমাদের মাথায় লবণ রেখে আমলকি খায়, আর আমরা তা চেয়ে চেয়ে দেখি। তোর বাবা না তোকে প্রত্যেকদিন মেডিকেলে যাওয়ার রিক্সা ভাড়া দেয়? দেয় মা, কিন্তু তারপরেও বান্ধবীর সাথে গাড়িতে যাই। গাড়িতে করে গেলে গ্রাম থেকে আসা ছেলেগুলো সব ভ্যাবলার মতো তাকিয়ে থাকে, এটা একটা অন্যরকম স্টাইল। পরের গাড়ি নিয়ে এত ভাব দেখাস, একদিন ঠিকই ধরা খেয়ে যাবে। দেখো মা, আমাদের জীবনে সবকিছুই পরের। এই যে বাড়িটায় তুমি থাকছো সেটাও তোমার না, বাড়িওয়ালার, অর্থাৎ পরের। তুমি যে ছোটবেলা থেকে খেয়ে পড়ে বড় হয়েছো সেটাও তোমার ছিল না, পরের, অর্থাৎ তোমার বাবার। এমন কি তুমি যে বেঁচে আছো, শ্বাস প্রশ্বাস করছো, সেটাও তোমার না, আল্লাহ।
পরের জিনিস দিয়ে নিজের জীবনে আনন্দ করতে হয়। বাই শাহনাজ। শাহনাজ, এই শাহনাজ, এই তুলি তুলি, এই দেখ আসলাম এখন ঢাকায়। আসলাম ঢাকায়? আসলাম তো কে বাবা? আসলাম হচ্ছে টপ টেরর, বরিশালের একজন শীর্ষ সন্ত্রাসী। সে ঢাকায় এসে পুলিশের সাথে গোলাগুলি করেছে। বাবা, আসলাম এখন ঢাকায় থাকুক আর বান্দরবানে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখন কলেজে যাচ্ছি। তোমাদের মধ্যবিত্তদের সমস্যা কি জানো? সব ব্যাপারে উত্তেজিত হয়ে পড়ো। একটা শীর্ষ সন্ত্রাসী ঢাকায় এসেছে, সে এখন আরো 100টা শীর্ষ সন্ত্রাসীর সাথে যোগ দেবে, মানুষজনের ঘুম হারাম করবে। এর নতুন কি বাবা? জঙ্গলে বাস করে বন্য শিয়ালকে ভয় করলে চলে না। আমি গেলাম, বাই। দেখলে কি অবস্থা, রাজধানী সন্ত্রাসীতে ভরে গেছে, অথচ সবাই চুপচাপ, কারো কোনো মাথা ব্যথা নেই। এর নাম আসলাম হায়দার, উচ্চতা 6 ফিট। বরিশাল শহরে আসলামের জন্ম। শহরের বিএম কলেজ থেকে পরপর 2 বার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি। 92 সাল থেকে ছাত্র রাজনীতি, অর্থাৎ সন্ত্রাসের ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ে। বিভিন্ন কোর্টে তার নামে 8টি কেস চলছে, তার মধ্যে বোমাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখল অন্যতম। আসলাম বোমা তৈরিতে এক্সপার্ট, সে বোমা বিশেষজ্ঞ বলে পরিচিত। এর নাম হাবিব। এর জন্ম তারিখ বা জন্মস্থান কিছুই খুঁজে বের করা যায়নি। গত জুলাই মাসে ঢাকা চিটাগাং রোডে তাকে মাতাল অবস্থায় অ্যারেস্ট করে পুলিশ। তার গাড়িতে একটা AK-47 ও একটা .357 ম্যাগনাম সেমি অটোমেটিক পিস্তল পাওয়া যায়। মামলাটি এখনো চলছে। এর নাম গফুর এলাহি, ওরফে ঠিকাদার গফুর, ওরফে বড় ভাই। বর্তমান রাজধানীর সন্ত্রাসী জগতে সবাই তাকে ভাই বলে ডাকে। ভাইয়ের সাম্রাজ্য সদরঘাট থেকে টঙ্গী হয়ে আমিন বাজার পর্যন্ত বিস্তৃত। গফুর এলাহি ওরফে ভাইয়ের নামে একাধিক টেন্ডারবাজি, জায়গা দখল, চাঁদাবাজি ও অস্ত্র মামলা আছে। সরকার পরিবর্তনের সাথে সাথে এই ভয়ানক সন্ত্রাসী তার চেহারা বদলে ফেলে। বিভিন্ন সেক্টরে বিশাল অঙ্কের টাকা চাঁদা দিয়ে সে প্রশাসনের হাত থেকে বারবার রক্ষা পেয়ে যাচ্ছে। গফুর এলাহি ওরফে ভাই প্রত্যেক বছর টেকনাফ থেকে হালকা এবং বিভিন্ন ভারী অস্ত্র আমদানি করে। এর নাম মজিদ ভান্ডারী, ওরফে পাঞ্জাবি ভান্ডারী। পুরনো ঢাকার ধোলাইখাল এলাকায় ভান্ডারীর জন্ম, ভান্ডারী খাস ঢাকাইয়া। কোনো এক সময় তার আপন বড় চাচা ইস্কান্দার ভান্ডারীর সাথে সদরঘাট টার্মিনাল এলাকায় চাঁদাবাজি ব্যবসায় জড়িত ছিল। 99-এর ফেব্রুয়ারি মাসে নানিন্দার ডাবল মার্ডার কেসের আসামি ভান্ডারী হঠাৎ করে বেকসুর খালাস পেয়ে যায়। চোরাচালান থেকে টেন্ডারবাজি, সব ধরনের ব্যবসার সাথে ভান্ডারী জড়িত। ভান্ডারীর অধীনে আছে 3-3 জন পেশাদার খুনি। লাইটস প্লিজ। আপনার রিপোর্ট অনুযায়ী গফুর এলাহির নতুন আবিষ্কার আসলাম, আর ভান্ডারীর সাথে এলাহির ব্যবসায়িক সম্পর্ক আছে। জি স্যার, ভান্ডারী আর ভাই মিলে যৌথভাবে অনেক ব্যবসাই করে। তবে আসলাম এখন ঢাকায় আসায় তাদের চক্র আরো শক্তিশালী হয়েছে, মানে তারা এখন ত্রিচক্র। সিনিয়র এএসপি সালমান রুমির ব্যর্থ অপারেশনের উপর রিপোর্টটা আমি ভালো মতো রিভিউ করেছি স্যার। আমার মনে হয় স্যার তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়। রুমি, আপনি কাল একটু আমার সাথে দেখা করবেন, আর সবার উদ্দেশ্যে বলছি, মনে রাখবেন সন্ত্রাসীরা যত সক্রিয় হোক আইনের চেয়ে শক্তিশালী না, ওরা যতটা সাহসী ঠিক ততটাই আতঙ্কগ্রস্ত। এই দেশে সন্ত্রাসের শিকার গাথা হয়েছে অনেক আগেই, একদিন একে নির্মূল করা যাবে না। তবে প্রত্যেক দিন জোরালোভাবে চেষ্টা চালাতে হবে, সফল আমরা হবই। হ্যালো, কেন সালাম আলাইকুম ভাই। ভাই, আমি পাটোয়ারির দেওয়া খবর পাঠাইছিলাম, টেলিফোনে এগুলো আলাপ করানো যাইব না, আপনার লগে আমার বই তৈব। জি ভাই, আচ্ছা তাহলে ঠিক আছে, আমি সইলা আহম, রাখি ভাই, সালাম আলাইকুম। প্ল্যান কিন্তু করতে হবে কঠিনভাবে, ওদের ওখানে গার্ড থাকে অস্ত্রসহ,
অগর হাতে অস্ত্র থাকে আর তগর হাতে কি থাকে রমজান? লেমন জুস। একটু জিম খা, গভীর ভাবে চিন্তা কর, অনেক টাকার কাম। ভাই নাকি বরিশাল থেকে একটা জিনিস আনছে, একটু পরীক্ষা কইরা দেখি কুমড়ে জোর কেমন। ভাইরা লগে খাইলে আমার টেলিফোনে সব আলাপ হয়েছে, আমি একটু পরে এবার বাসায় যাব, সব ব্যবস্থা কর। কি রে, তুই তো পছন্দ করতে করতে বুড়ি হয়ে যাবি, এরপর কিন্তু তোকে সাদা শাড়ি কিনতে হবে। চুপ কর। ওই পিঙ্ক কালারটা দেখেন তো আপা, ঠান্ডা কিছু খাবেন? হ্যাঁ, খুব ঠান্ডা দুটো কোক আনেন। ওই মুরুব্বি, দুইটা ঠান্ডা কোক চালু করো, সাথে ফ্রুট কেক, সাথে দুই পিস ফ্রুট কেক, আর একটা পটেটো চিপস, দুই প্যাকেট পটেটো চিপস চালু করো। শুনুন, আমাকে প্রথম যে শাড়িটা দেখিয়েছিলেন সেটাই দিন। আমার কাছে 900 আছে, আমি কাল এসে বাকি 300 দিয়ে যাব। লজ্জা দিয়েন না আপা, বাকি দিতে পারুম না, আমি আপনাদের রেগুলার কাস্টমার, অথচ মাত্র 300 টাকার জন্য আমাকে বিশ্বাস করছেন না। ঠিক আছে, আমার সাথে আপনি কাউকে দিয়ে দিন, আমি বাসায় গিয়ে 300 দিয়ে দেবো। সরি আপা, পারতাম না, দোকানে লোক শর্ট। আমি আপনাদের দোকান থেকে শাড়ি কিনবো না, কোনো দিনও না, চল নদী। ওই মুরব্বি, খানা দানা ক্যান্সেল, আমারে এক গ্লাস ঠান্ডা পানি দাও। কতবারে ছোট লোক দেখেছিস, আজকে মাত্র 300 টাকার জন্য আমাকে বিশ্বাস করলো না। যদি কেউ তোকে বিশ্বাস না করে তাকে জোর করে বিশ্বাস করাতে পারবি? তাছাড়া তুই এমন কেউ না যাকে ওরা বাকি দিতে বাধ্য। চুপ কর, জ্ঞান দিস না। এমন একদিন আসবে দেখবি আমি এমন কেউ হব, সবাই আমাকে মাথা নুয়ে সালাম করবে, তখন ওই দোকানদার হারামজাদাকে এসে একটা লাথি দিয়ে যাব। চল বাসায় চল। কেন, এখন থেকে লাথি প্র্যাকটিস করতে হবে না? বাণিজ্য তো কন্ট্রোলে নাই, একটার পর একটা ঝামেলা, থানা পুলিশ কোর্ট কাছারি উকিল মুক্তার। বল তোর কথা, বল তোর বাণিজ্য কেমন? ভাই একটা নতুন বাণিজ্য নিয়ে আপনার সাথে আলাপ করতে আইছি। মান্দারি, তুই তো জানিস আমি শেয়ারে ব্যবসা আর করি না, তাছাড়া গত বছর তোর সাথে একটা ব্যবসা করতে গিয়া কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, তুই আমার মার পাটের ছোট ভাইয়ের মতন, আমি চাই না তোর সাথে আবার কোনো ঝামেলা হোক। ও পরিচয় করে দিই, ও ভান্ডারি, আমার খুব কাছের মানুষ। আসলাম, বরিশালের আসলাম। তোমার কে না চেনে, তুমি তো এলাম গো সম্পত্তি, বাহ বাহ। ভাই এখন নাম হাজি বশির, কালাম আর আব্বাস, বনানীর কবির খানলে তো আপনি চেনেনি ভাই, টোকাই সালামের বিজনেস পার্টনার, সেই কবির খানের সাথে মিল্লা এই তিনজন একটা ক্লাব চালায় গুলশানে, এগুলো একসাথে আরো অনেক ব্যবসা আছে, গার্মেন্টস, পরিবহন, স্মাগলিং, সব দুই নাম্বার ধান্দা। এখন ঘটনা হইতাছে কবির চাই তার তিন পার্টনারে একসাথে পালায়া দিতে, ওগর মধ্যে অনেক দিন ধরে বনি বনা নাই, কবির কয় সবাই নাকি ওরা ঠকায়, ও খুব সহজ সরল মানুষ, হিসাব নিকাশ বোঝে না, ইত্যাদি ইত্যাদি। ঘটনাটা কবির বুঝাইতে চায় ক্লাব ডাকাতি হিসাবে। কত টাকা, কততে চুক্তি করছস? 1 কোটি ক্যাশ, আপনার 60 আমার 40। তোর হিসাব নিকাশ বেকায়দার, মানুষ দেবো আমি, ঝামেলা সব আমার, আর তুই নিবি 40 আর আমার দিবি মাত্র 60। না বড় ভাই, এইবারে কেসে আমিও মানুষ দিব, আমার দিক থেকে যাইবো রমজান আর নিমাই, জারোজ নিমাই, পোস্তা গোলার পোলা। ঠিক আছে যা, আমার 70 দেয়া দিস। ঠিক আছে বড় ভাই, আমার প্রাণটা একটু আমি আপনার কই, কবির তার তিন পার্টনারে কইব, নিউ ইয়র্ক থেকে তিনজন প্রবাসী বাঙালি আইব, তারা কবির গুলোকে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে মিটিং করতে চায়, বাংলাদেশে অনেক টাকা ইনভেস্ট করতে চায়, কবিরের পার্টনার গুলা বিশেষ অর্ডার দিয়ে রাখবো ক্লাব সিকিউরিটিতে,
অতএব আমগো লোকবো ক্লাবের একেবারে ভিতরে ঢুকতে কোনো সমস্যা হইব না। ঘটনা ঘটার পর পৃথিবীর আর কেউ জানবো না আমগো লোকগো পরিচয়। ও বালা কথা, কাম শেষ করার পরে কবিরের পায়ে একটা ছোট্ট গুলি করতে হইব, ওর ডাইন পায়ে, তবে গুলিটা একটু আস্তে করে মারতে হইব। ও খুব ভীতু তো, কবির আহত আর বাকি তিনজন নিহত হইলেই পুলিশের কাছে এইটা একটা ডাকাতি কেস টিয়া চালায় দেওয়ান যাবে, বুঝছেন বড় ভাই? দেখেন ভাই, মানুষ কত জানোয়ার, একটা মানুষ নিজের পায়ে গুলি খাইয়া তার তিনজন পার্টনারে খুন কইরে তারপর সব টাকা একা ভোগ করতে চায়। টাকার জন্য মানুষের 2 ইঞ্চি জিহ্বাটা কেমন লক লক করে ভাই। আর একটা কথা, আসলাম না সঙ্গে দিবেন, কারণ ওর চেহারা এখনো কেউ চেনে না, আমার জন্য ভালো হইব ভাই। কি আসলাম, পারবি? আপনার দোয়া ভাই। ঠিক আছে, আমার এখান থেকে যাবে আসলাম আর হাবিব, তুই দিন তারিখ সব ঠিক কইরা আমারে জানাইস। Oh,
শোনো 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 বোলিং ফুল কলি সোজা পথে চলো ছাড়ো অলি গলি খুনাখুনির মহোৎসব চলছে এক রাতে তিনজন খুন একজন গুলিবিদ্ধ দেশের মানুষ কথায় কথায় পুলিশের দোষ খোঁজে তার উপরে যদি এমনি খুনাখুনি হতে থাকে তাহলে তো আমাদের গা থেকে একদিন পোশাক টেনে জনগণ ছিঁড়ে ফেলবে স্যার যে তিনজন খুন হয়েছে তাদের সবার নামে আমাদের খাতে রিপোর্ট আছে কবির খান নামের এই লোক একজন কালো টাকার কুমির সে কথা তো আপনি জানেন এদেশে যতদিন অর্থনৈতিক বিবর্তন না আসবে স্যার ততদিন অপরাধ সন্ত্রাস আয়ত্তানা যাবে না প্রতি একজন নাগরিকের সাথে একজন করে পুলিশ দিলেও কাজ হবে না পল্টনের ময়দানে এসব বক্তব্য মানায় রুমি আপনার এলাকায় খুন হয়েছে অতএব আপনি এই ঘটনার ক্রিমিনালদের খুঁজে বের করবেন মনে রাখবেন আপনার চাকরি এখন তোপের মাথায় এই খুনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আপনি আপনার পুরনো ব্যর্থতাকে ঢাকতে পারবেন আমি বারবার হারবো না মরবো তবু ওদের ছাড়বো না This is a game of live and let them die. BLD 653 রাষ্ট্র বনাম আকবর পাঠান কেসটা আজ আবার একটু রিভিউ করো যদি লাশ কোনো রকম ডিসেন্টার করতে না হয় তাহলে আমরা সেসব ঝামেলায় যাব না স্যার আমি এফআইআর এর একটা কপি ম্যানেজ করেছি রিপোর্টটা খুব জটিল তবে স্যার লট অফ ভাইটাল ইনফরমেশন ইজ দেয়ার গুড জব শাওন আমি দোয়া করি তুমি অনেক উপরে ওঠো নতুন হিসেবে তুমি খুব ভালো করছো শাওন থ্যাংক ইউ স্যার হ্যালো বিএলডি 653 রাষ্ট্র বনাম আকবর পাঠানের ফাইলটা পাঠিয়ে দিন তো হ্যাঁ হ্যাঁ ওকে তোমার কি আর কোনো কাজ নেই পৃথিবীর এত জায়গা থাকতে আমার চেয়ারে এসে বসেছো কেন তার আগে বলো তুমি আমার কোলে বসেছো কেন বসবোই তো 100 বার বসবো ওটা তো আমারই কোল গুড আমিও তো তোমাকে আমার কোলে বসানোর জন্যই তোমার চেয়ারে বসেছি এবার বলো কেস ডিসমিস হ্যাঁ ডিসমিস একটা জরুরি কাজে তোমার এখানে এসেছি কাজটা আমার আজই করতে হবে সে তো আগে থেকেই জানতাম কাজ ছাড়া সিনিয়র এসপি সালমান রুমি কখনো কারো কাছে যায় না স্বার্থপর কাজটার কথা শুনলে তুমিও খুব এক্সাইটেড হয়ে যাবে পত্রিকায় পড়েছ না গুলশানের নাইট ক্লাবের মালিক হাজি বশির আব্বাস ও কালাম খুন হয়েছে তাদের পার্টনার কবির খান গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে কবির খান বলেছে এটা একটা ডাকাতি আমার মনে হয় এটা ডাকাতি না তার চেয়েও বড় কিছু ডাকাতির চেয়ে বড় কিছু আবার কি জোচ্চুরি প্রতারণা ঠকবাজি পাতানো খেলা এগুলো চুরি ডাকাতির চেয়েও ভয়ঙ্কর কবির খানের আরেক বিজনেস পার্টনার টোকাই সালামের ঠিকানা তোমাদের কাছে আছে গত বছর তোমার বস একটা কেস লড়েছিল ফাইল খুঁজে তার ঠিকানাটা বের করো ওকে ধরে উল্টা করে ঝুলিয়ে দিতে পারলে সোজা পথে আসল কথা বেরিয়ে আসবে এই রাজধানীতে একটা সন্ত্রাসী দড়ি ধরে টান দিতে পারলে অনেকগুলি সন্ত্রাসী সেই দড়িতে পেঁচিয়ে পড়বে কিন্তু সমস্যা হচ্ছে আমরা সহজে দড়ি ধরে টান দেই না বা দিতেও পারি না ব্রিজের ডিজাইনটা কোথায় গিভ মি ইউর ডিজাইন আই ডোন্ট নো ইউ উইল নো হোয়েন আই ব্লো ইউর হেড অফ ইউ লাইং সান অফ এ পেট ডোন্ট কিল মি আমি আপনাদের ডিজাইন দিয়ে দিচ্ছি দেখছেন হাবিব ভাই হালাই দেখি বাংলা জানে এতক্ষণ কিন্তু কয় নাই মায়ের আগে ইংরেজি পরে বাংলা এটার একটা মাঝে যা আছে তোকে পরে বোঝাবো ভাই আসসালামু আলাইকুম কিমিয়াং এর ড্রয়িংটা পেয়ে গেছে ভাই আমি থাকতে কোনো দেশি কোম্পানি তো দূরের কথা
বিদেশি কোম্পানিও আমাদেরকে কমিশন না দিয়ে কোথাও টেন্ডার সাবমিট করতে পারবে না। হ্যালো, জি না, আমি আসলাম ভাই না। আমার গলা শুনলে কি আসলাম ভাইয়ের মতো মনে হয়? ওহ, ইডিয়ট, এই লোকটা দেখছি প্রেসিডেন্টের চেয়ে বেশি ব্যস্ত। সালামুকুম। সালামুকুম। আপনার মোট 6টা কল এসেছিল, 2টা বরিশাল থেকে, 3টা বিভিন্ন সন্ত্রাসীদের, আর একটা মিস কল। আপনি খুব ব্যস্ত তাই না? কি করেন আপনি? ব্যবসা। কিসের? রক্তের? চুক্তি ভিত্তিতে কাউকে পথে বসান, আবার কাউকে টাকার পাহাড় গড়ে দেন। আপনাদের জীবনটা না খুব মজার। ক্ষমতা আছে, টাকা আছে, এই দেশে যাদের ক্ষমতা নেই তারা পাড়ার নেড়ি কুকুরের চেয়ে অসহায়। ঠিক বলেছি না? আসি। Oh!
বিয়ে করছস না গার্লফ্রেন্ড কয়টা তিনটা সবাই রে বিদায় করে দে ওহন গিয়া এমন ছেঁচা খাবি চেহারা এমন হইব মানুষ তো দূরের কথা তোর লাগে কুত্তও থাকবো না হেই নট ব্যাড একজন উকিল হিসেবে ভালো অ্যাকশন জানো শিখেছ কোথায় কিছুটা শিখেছি সিনেমা দেখে আর কিছুটা তোমার কাছাকাছি থেকে আমার কাছ থেকে আর কি কি শিখেছ শিখেছি অনেক কিছু যেমন ধরো কিভাবে মেয়েদের পটাতে হয় কিভাবে ভালোবাসা মানুষের সাথে সাত দিন দেখা না করেও মিষ্টি মিষ্টি কথা বলে তাকে হাতের মুঠোয় রাখা যায় আর শিখেছি হরেক ধরনের পাগলামি আমি পাগল না না শুধু পাগল না পাগলদের নেতা আমি পাগলামি করি সেদিন মাত্র রাজধানীতে এলে আর এরই মধ্যে রাজা হয়ে গেলে দামি অ্যাপার্টমেন্ট
লাক্সারিয়াস গাড়ি, ব্যাংকে টাকা, আর কি চাই বলো? এই তো, এই বাড়ি, গাড়ি, দামি ফার্নিচার, দামি কাপড়, এই জন্য এত কিছু, এত খুন খারাপ, এত রক্তপাত, অবৈধ টাকাতে দামি বিছানা কিনা যা হাবিব, কিন্তু ঘুম কেনা যায় না। আমাদের জীবনটা অনেকটা টুথপেস্টের মতো, ওয়ান ওয়ে। পেস্ট একবার বের করলে যেমন ভেতরে ঢোকানো যায় না, তেমনি আমরা যারা একবার এই জগতে জড়িয়ে পড়ি তারাও আর বেরোতে পারি না। কে? এই মাত্র খবর পাইলাম কবিরের বিজনেস পার্টনার টোকাই সালাম ধরা খাইছে। কবির আমারে কইছিল টোকাই সালাম পুরো ঘটনাটাই জানে। সালামের মুখ খুব পাতলা, হারামজাদার গায়ে একটা ফুলের টোকা পড়লেই ও কবিরের নাম কয়া দিব। কবির ধরা খাইলে আমার নাম বাইর হয়ে আইব, আমার নাম আইলে তুমগো নামও আইব। অঙ্কটা বুঝতে পারছো? আপনি এত ভালো অঙ্ক বুঝেন, তা অঙ্কে ফেল করলেন কিভাবে? এই অঙ্ক আপনার আগে বোঝা উচিত ছিল না। শোনেন, আমি ভাইয়ের ওখানে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন, নতুন একটা অঙ্ক আপনাকে শেখাবো। আসলাম ভাই, পুলিশ চেক করছে, আমাদের গাড়িতে যন্ত্র আছে, দুটো AK-47। এই গাড়ি ঘোরাও, কুইক। আপনার যে বাপের বাপ, সে আইসা টাকা নিয়ে গেছে, খালি খালি একটা যন্ত্রণা করেন, যাচ্ছিলাম একটা কাজে, এর মধ্যে একটা ক্যাসল বাজে দিলেন। হ্যাঁ, রাস্তার লোকজন দেখলো, আসলাম রে পুলিশ লড়ায়, মানুষ থাকলো কিছু? সরি আসলাম ভাই, ও আপনাকে চিনতে পারেনি, চাঁদপুর থেকে ও নতুন বদলি হয়েছে। চাঁদপুর থেকে এসেছে, এবার হেমায়তপুর বদলি করে দেই। আমি হিসাব করে অঙ্কটা বাইর করছি, সিনিয়র এসপি রুমি হারামজাদা সালামের হাড্ডি মাংস দিয়ে এখন মোরব্বা বানাইতেছে। সালাম কিন্তু মুখ খুলবো, আমি কয়ে দিলাম ভাই, ওর মুখ বন্ধ করার একটাই পথ আছে, ওর ভাতিজার জুড়ে ফালাইয়া দেওয়া। গুলশানের উঠতি ব্যবসায়ী আরজু সালাম পরে খুব ভালোবাসে, কাছের মানুষের ফালাইয়া দিয়া সালাম রে বুঝাই দিতে হইব, মুখ খুললে ওর খবর আছে। সালাম মহা হারামি, ও ব্যাপারটা বুঝা ফেলাবে,
মুখ খুলবো না আইডিয়াটা কেমন ভাই খুব খারাপ একজনকে শিক্ষা দেবার জন্য আরেকজন নিরীহ মানুষকে মেরে ফেলতে হবে এত বড় হারামি আইডিয়া আমি জীবনে কখনো শুনি নাই আসলাম এইখানে কথা হইতাছে আমার আর ভাইয়ের মধ্যে তুমি আমগো এক কাম করো ঠিক ওইভাবেই থাকবা আমি আপনার কাজ করি না আসলামদের কাজ করানোর মতো সাহস আর বুদ্ধি কোনোটাই আপনার নাই আমি একমাত্র ভাইয়ের কাজ করি ভাই আমার মুরব্বী আমার বাপ মা তুমি পুরান ঢাকার একটা জজ্জর মানুষের পায়ে কামড় দেয় পাগলা কুত্তা ডাস্টবিনের পাশে গুড়গুড় করো ডাস্টবিন ভাই এর চাইতে অপমান আপনি আমার কি করাইবেন হেই দিনের আসলাম জুম্মায় জুম্মায় সাত দিন হইল ঢাকায় আইছে হেই আমার পাগলা কুত্তা কয় আর আমি চাইলে এই মুহূর্তে তোর মতো আসলামের বুক ফাইরা করিতে ভাই করে বুড়িগঙ্গা বেঁচে নিতে ঝুলে রাখতে পারে হারামের বাচ্চা আমারে মৃত্যুর হুমকি দিস আমি তো প্রত্যেক দিন ভোরে ঘুম থেকে উঠাই মরার জন্য প্রস্তুত হই তুই আমার কিসের ভয় দেখাবি ভাই ভাই আসলাম সামলাম ওর কিন্তু মাথা গন্ডগোল আছে আসলাম শান্ত হ নিজেদের মধ্যে ঝামেলা পাকাস না এদিকে সরে আয় শোন আমার সিদ্ধান্ত হচ্ছে সালামের ভাতিজা আরজুকে ফেলে দে ভান্ডারির সাথে আমি একমত তবে সাথে আরো একটা কাজ করতে হবে কবিরের বউ অথবা মেয়ে যে কোনো একটাকে ফেলতে হবে তাতে কবিরও বুঝবে পুলিশের কাছে মুখ খোলা কত বড় বোকামি আমার নাম যেন পুলিশের কাছে না ওঠে এর জন্য একটা খুন কেন প্রয়োজনে সালাম আর কবিরের বংশ নির্বংশ করে দে ঠিক হয়নি এটা কিন্তু আইন বহির্ভূত স্যার এছাড়া কোনো উপায় ছিল না ওকে অনেক রিকোয়েস্ট করেছি ভয়ভীতি দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি একটু হালকা ধোলা দেবার পর মুখ খুলেছে গুলশানের নাইট ক্লাবের মালিক কবির তার পার্টনারদের খুন করার জন্য ভাড়াটে খুনিদের এনেছিল এটা সালাম স্বীকার করেছে এছাড়া আর কোনো কিছু বের করতে পারিনি তবে কবিরকে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েটলি হাসপাতালে বেডে সে এখন শুয়ে আছে একটু সুস্থ হলে সে কিন্তু পালাবে ঠিক আছে আমি ওয়ারেন্টের ব্যবস্থা করছি আপনি রেডি হন থ্যাংক ইউ স্যার আমি সবসময় রেডি তুমি কি আমাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারবে এমন একটা জীবন যেখানে মৃত্যুর ভয় আমাকে তাড়া করে বেড়াবে না দুই কোমরে সেমি অটোমেটিক পিস্তল আর ম্যাগাজিন ভর্তি বুলেট নিয়ে ঘুরে বেড়াইলেও প্রতি মুহূর্ত মৃত্যু আমাকে তাড়া করে বেড়ায় আমি বর্তমানে যেভাবে বেঁচে আছি এটাকে বাঁচা বলে না আমি সুন্দরভাবে বাঁচতে চাই তুলিকা আমি সন্ত্রাসের রাজধানী থেকে বেরিয়ে যেতে চাই অনেক দূরে যেতে চাই এমন কোথাও যেখানে আমাকে রক্ত নিয়ে হোলি খেলতে হবে না টাকার জন্য ক্ষমতার জন্য প্রতিদিন যুদ্ধ করতে হবে না
তুমি হয়তো মনে মনে হাসছো, ভাবছো একজন সন্ত্রাসী আবার ভালো মানুষ হতে চায়। মনে মনে হাসছি না, আর আমার মনের কথা বোঝার ক্ষমতা কবে থেকে হলো? মনের কথা বুঝতে হলে ক্ষমতা থাকতে হয় না, মন থাকতে হয়। সে মন আপনার আছে? মন আছে কিনা জানি না, তবে তোমার প্রতি আমার অনুভূতিগুলো দুর্বল হয়ে আসছে। তুমি মনে হয় আমাকে ভালোবাসার স্বপ্ন দেখাচ্ছ, মধ্যবিত্ত মানুষের মতো স্বাভাবিকভাবে বেঁচে থাকার লোভ দেখাচ্ছ। যদি দেখাই তাহলে কি অপরাধ হবে? না, উপকার হবে। তোমার ভালোবাসা যদি একটা অমানুষকে মানুষ করে, তাহলে এই দেশ থেকে অন্তত একজন অমানুষের সংখ্যা কমবে। দেশের উপকার করে দেশপ্রেমিক হবার ইচ্ছে নেই, তবে আপনার মতো একজনকে ভালোবাসা দিয়ে বদলে দেবার চেষ্টা করা যেতে পারে। তুলিকা, আমাকে তোমার সহযাত্রী করে নেবে? তোমার চোখের মধ্যে, বুকের মধ্যে একটু জায়গা করে দেবে? ভাই, হাসপাতালে কবিরকে অ্যারেস্ট করতে টিভির লোক যাচ্ছে। যেভাবে হোক এই মুহূর্তে তাকে হাসপাতাল থেকে সরিয়ে নে, যত তাড়াতাড়ি সম্ভব। কবির পুলিশের হাতে পড়লে তুরিয়ার ফেজাল লেগে যাবে। আর শোন, আপনি কোনো চিন্তা করবেন না। আসসালামু আলাইকুম। সরি তুলিকা, আমাকে একটু যেতে হবে, তুমি কিছু মনে করো না। এ সোহেল, তুই তুলিকাকে পৌঁছে দেয়া। হাবিব, তুই ওকে বাসায় পৌঁছে দিয়ে আমার সাথে। আমি নিজে এসেছি, নিজেই যেতে পারবো। বাই। নার্স, আমার সুস্থতে আর কয়দিন লাগবে? আমার বউ বাচ্চা কেমন আছে আমি জানি না। আমার দুইটা মেয়ে কিন্ডার গার্ডেনে পড়ে, আমার ছোট বোন কি ব্যাপার? আপনারা কারা? তোমার শ্বশুর বাড়ির লোক। দেখুন, আমি কিন্তু পুলিশ ডাকবো। আরে, আপনাদের পরিচয়? আমাদের আপনি যত জলদি পারেন দেখা করুন। হ্যালো, সালাম আলাইকুম। সত্যি করে ক, তোর ক্লাবের পার্টনারদের খুন করতে ভান্ডারীরে কত টাকা দিস? কিসের টাকা? আমি কোনো টাকা দেই নাই।
2 কোটি টাকা দিছি ভাই, ক্যাশ দিছি ভাই, ক্যাশ। দেখলি হাবি, এই হারামির বাচ্চা ভান্ডারের দিছে 2 কোটি, আর ভান্ডারি হারামি আমার সাথে চুক্তি করছে 1 কোটি। ভান্ডারি কত বড় রক্ত চোষা একবার ভাইবা দেখ। ভাই আমি অন্যায় করছি, আমারে মাফ কইরা দেন। টাকাও দিলাম, মায়েরও খাইলাম, ব্যাপারটা কি ভাই? আমি কি কোনো গাফলা করছি? উপরে গিয়া তোর পার্টনার গো কাছে মাফসা, বেমানের বাচ্চা। দেখ তো সোহেল, শ্বাস করে কিনা। এখন আর করে না। তুমি নিশ্চয়ই এখন খুব ব্যস্ত, হয়তো কাউকে খুন করছো বা করাচ্ছো। তোমার কথা কোনটাই ঠিক না। আমি এখন আরাম করে ভ্যাট সিস্টেম খাচ্ছে। তুলিকা, আমি আজ তোমাকে হঠাৎ করে রেখে চলে গেছে, আমি আবারও সরি বলছি। কাল আমার সাথে দেখা করবে, আমি কথা দিচ্ছি এরকম আর হবে না। যদি হয় তাহলে যে শাস্তি দেবো মেনে নেবে? হ্যাঁ নেবো। প্লিজ কাল আসো প্লাজা রেস্তোরাঁ। তুমি কি লক্ষ্য করেছো তোমাকে আমি তুমি করে বলছি? তুমি কি লক্ষ্য করেছো তোমাকে আমি বাধা দিচ্ছি না? ওকে বাই। আপনার জন্য এত কিছু হয়েছে, 3টা খুনের ঘটনা চাপা দিতে গিয়া আরো 3টা খুন করতে হয়েছে। ভাই এই লোক তো আরেক আবু জাহেল, খুনাখুনি ব্যবসা করে। ভাই আসলামরা সম্মান দিয়ে কথা কইতে কন, আমি ভান্ডারি, পাঞ্জাবি ভান্ডারি, পুরান ঢাকার লোকজন গো, ননের মনি। দেখবে রাখেন কলে যা সাহস আছে, আর হাতে ম্যাগাজিনে গুলি ভর্তি পিস্তল আছে বলে কথা কথা মানুষ খুন করবো? এই ব্যবসা আমি করবো না ভাই। আসলাম মাথা ঠান্ডা কর, এখন আমাদের জন্য সময় ভালো না, সামনে ইলেকশনে অনেক কাজ। গত ইলেকশনে অনেকের কাছে টাকা পাওয়া আছে, সেগুলো তুলতে হবে। এই ইলেকশনে ইরফান হোসেন খোকনকে একটা সাইজে আনতে হবে। সবকিছুর আগে কবিরের এই কেসটা ঝামেলা মিটা। চুন খাইতে গিয়ে আমার মুখ পুড়ছে। 8 তারিখে টোকাই সালামের কেস কোর্টে উঠবে, ওকে ছাড়াবার ব্যবস্থা কর। ভাই মন্ত্রী মহোদয়ের ফোন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো মিয়া লোক ভালো না, নির্বাচনের টিকিট পেলে অথচ একবারও জানাইলেন না। হ্যাঁ, আপনার সাথে আমার হিসাব আছে, কঠিন হিসাব। কিসের হিসাব? তোমার সাথে আমার কোনো হিসাব নাই, তুমি তুমি একটা বিয়াদব কিসিমের লোক। কবিরের কাছ থেকে টাকা নিয়েছেন 2 কোটি, আর ভাইয়ের সাথে চুক্তি করছেন 1 কোটির, তার উপর আবার কমিশন খাইছেন 30 লাখ। ভালোই ভালো 1 কোটি টাকা ক্যাশ হাবিবের কাছে দিয়া দেন। বাইরে যদি কথাটা কই তাইলে আপনার কলিজা দিয়া কাবাব বানানো হবে। চল পেচ্ছে। শিখ কাবাব। রাজধানী, এ হচ্ছে রাজধানী শহর, ইট বালু সিমেন্টের জঙ্গল। দেখো এখানে পশু আর মানুষের সহবাস, সকাল থেকে রাত পর্যন্ত সবাই ঘুরছে টাকার নেশায়। সমাজনীতি, রাজনীতি, উন্নয়নের গালগল্প সব ভাওতা বাজে, সবাই সবার আখের গোছায়। এখানে সব মানুষের একটাই ধান্দা, টাকা কামাও। টাকার জন্য কেউ বুদ্ধি দিয়ে সন্ত্রাস করছে, আর কেউ বন্ধুকে নল দিয়ে। রাজধানীর বেশিরভাগ মানুষগুলো পশুর চেয়ে
স্বার্থপর, মুখে মুসকে হাসে আর অন্তর অদৃশ্য বল্লম নিয়ে সবাই ঘুরে বেড়ায়। নিজের স্বার্থে টোকা পড়লে সেই অদৃশ্য বল্লম দিয়ে আঘাত করে অন্যকে। পৃথিবীর আর কোনো শহরে এত মুখোশধারী শয়তান একসাথে বসবাস করে না। সবার আসল চেহারা একটা অদৃশ্য মুখেশে ঢাকা। তোমার মধ্যে এত হতাশা কেন? হতাশা না তুলিকা, আমার আছে ভয়। যতই দিন যাচ্ছে আমার আমার পাপের বোঝা ভারী হচ্ছে, আমি ততই ভয়ে দুর্বল হয়ে পড়ছি। আমি আমি এই রাজধানী থেকে পালাতে চাই তুলি। আমি 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 একটা স্বাভাবিক জীবন চাই তুলি। তুমি কি আমাকে একটা স্বাভাবিক জীবনের পথ দেখিয়ে দিতে পারবে? কিভাবে দেখাবো বলো, তুমি তো আমার সঙ্গে দেখাই করো না, আমার কাছেই আসো না। এই যে এসেছে, দেখো আমাকে ছুঁয়ে। আমি এখন আর শীর্ষ সন্ত্রাসী আসলাম না, আমি একজন লড়াকু। রক্ত আর বুলেটের ব্যবসায়ীদের দল থেকে নিজেকে দূরে সরানোর জন্য আমি লড়াই করছি। আমার হাত দুটো ধরো, আমার চোখের দিকে তাকাও, আমাকে তোমার বুকের মধ্যে নাও, দেখবে তোমার সব ভয় দূর হয়ে গেছে। তুলিকা, চাই তোমার কাছে, আমি শুধু আসতে চাই তোমার কাছে। সাগরের ডাকে যেমন নদী আসে, দূর নীলিমায় চাই মন হারাতে। তোমার ওই দু চোখে রেখে, দু চোখে রেখে চাই তোমার কাছে। যদি কখনো যাও একটু দূরে, মন আমার নিয়ে যাও মুঠি ভরে। নিজেকে হারিয়ে খুঁজি সারাটা বেলা, মুন্ডে আনি আবার একি জ্বালা। শত জ্বালা শত ব্যথা সব পেরিয়ে তুমি কাছে এলে রে রামতায়াসে। পাওয়া
আসতে চাই তোমার কাছে, সাগরের ডাকে যেমন নদী আসে। আমিও তো আসতে চাই তোমার কাছে, মেঘের ডাকে যেমন বৃষ্টি আসে। তোর নীলিমায় চাই মন হারাতে, তুই আমাদের কথা শুনছিস না? শুনব না কেন বাবা, জন্মের পর থেকেই তোমাদের সব কথাই শুনে আসছি, এখন শুধু এই কথাটাই শুনছি না। এই মেয়েটাকে সুস্থ না অসুস্থ, তুই ঢাকার শীর্ষ সন্ত্রাসী আসলামকে বিয়ে করার কথা ভাবছিস, এ কথা শুনলেও তো লোকজন তোকে মানসিক রোগী ভাববে। শাহনাজ, ওকে বোঝাও। অনেক পাগলামি করেছিস, এখন এসব চিন্তা মাথা থেকে সরা। সন্ত্রাসীদের বাড়ি গাড়ি আর বিলাসবহুল জীবন দেখে এত মুগ্ধ হয়ে যাওয়ার কিছু নেই। যা, ভেতরে যা, এসব কথা যেন আর কখনো তোর মুখে না শুনি। মা, তুমি বিষয়টা খুব হালকা করে দেখছো, আমি আসলামের প্রতি খুব দুর্বল, আসলামকে ছোট করে কোনো কথা বলবে না। বাস, যথেষ্ট হয়েছে, তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। জন্মের পর থেকে তোকে তুলার মধ্যে করে বড় করেছি, জীবনে একটা ফুলের আঁচড় লাগতে দেয়নি, পানির মতো টাকা খরচ করে তোকে মেডিকেলে পড়াচ্ছি, আর তুই এখন এসেছিস একটা গুন্ডার সাথে প্রেম করে তাকে জামাই করার প্রস্তাব নিয়ে আলাদার কাছে। আমার বাসা থেকে তুলে তুলে, কি গ্যারান্টি আছে যে গুন্ডাটা তোকে খুন করে রাস্তার পাশে ফেলে রাখবে না? হ্যাঁ, তোকে বিদেশে বিক্রি করে দেবে না? আমরা আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাবো কি করে? মা, আসলাম গুন্ডা না, পরিস্থিতির শিকার, ওর ভালো হবার অনেক সুযোগ আছে, কিন্তু ওর সাহায্যের প্রয়োজন, আমি ওকে ভালোবাসা দিয়ে সাহায্য করব। কোথায় যাচ্ছিস? এই মাত্র না বললে চলে যেতে? যাচ্ছি, তবে ফাইনালি যাচ্ছি না, আবার আসবো কাপড় নিতে। তোমার মাথা ঠিক আছে তো? কথা নেই, বার্তা নেই, বাসা ছেড়ে চলে এলে? তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। বলো, ভালোবাসো কিনা? বুঝতে পেরেছি, সাহস হারিয়ে ফেলেছো। শুধু একবার যদি বলি আমি তোমাকে ভালোবাসি, সেটা ভালোবাসাকে অপমান করা হবে। যদি অগণিত বার অনন্তকাল ধরে বলি আমি তোমাকে ভালোবাসি, সেটাও কম হয়ে যাবে। তুলিকা, আমার জীবনে তুমিই একমাত্র মেয়ে যে সত্যিকারের ভালোবাসা নিয়ে এসেছো। আমি যা তাই দেখে আমাকে ভালোবেসেছো, ঘর ছেড়ে বাইরে চলে এসেছো আমার জন্য। আমি তোমাকে কিভাবে হারাই বলো? কিভাবে? গনিমিয়া? জি স্যার। কে? আমরা আপনার মেহমান, অসময়ের মেহমান। ও মা মা মা, কি কিউট ডগ! কি নাম ওর? সোহাগী। বাহ, সুন্দর নাম। আমার নাম আসলাম, ওর আমার পোলাপান। আপনি বসেন, একটু আলাপ আছে, বসেন। গনিমিয়া? জি স্যার। আপনি তো পুলিশের লিস্ট অনুযায়ী শীর্ষ সন্ত্রাসী, আপনার তো এখন জেলে থাকা উচিত। আসলেই তাই, আমার এখন জেলে থাকা উচিত, কিন্তু নাই। যেমন আপনার এখন সুপ্রিম কোর্টে থাকা উচিত ছিল, কিন্তু নাই। দেশের বেশিরভাগ নেতাদের
বিভিন্ন চুরির দায়ে জেল খাটা উচিত, কিন্তু তাদের কিছুই হয় না। এ দেশে খুনের বিচার হয় না, ধর্ষণের বিচার বছরে একটা দুইটা যাবজ্জীবন, বাকি সব বেকসুর খালাস। এসিড মারলে তার কোনো বিচার নাই। এই দেশে উচিত বলতে কোনো শব্দ নাই। তার সে বলি, আপনি এখন কি করবেন? 8 তারিখে টুকাই সালামের কেস আপনার কোর্টে উঠবো, লোকটা নিরীহ, আপনি তারে বেকসুর খালাস দিবেন। হবে ৫ লাখ, সব ৫০০ টাকার নোট, কোনো টুটাফাটা নাই। আমি পুলিশ কল করব, নাকি গনি মিয়া দরজা দেখিয়ে দেবে? পুলিশে কল করতে পারেন, পুলিশ হলো জনগণের বন্ধু, আমরা সব জনগণ, অতএব পুলিশ আমাগো বন্ধু। পুলিশ হচ্ছে সাপুরে আর আমরা হচ্ছে সাপ, ওরা খেলায় আমরা খেলি, আমরা খেলি। Just out, please. Out. আপনি বয়স্ক মানুষ, প্রেশার বেড়ে দিতে পারে, এত চিৎকার করতেছেন কেন? ক্ষতি হইব আপনার। মেয়ে জামাই নাতি, তাই না? শুনেছি খুব হ্যাপি ফ্যামিলি। হোমওয়ার্ক করে এসেছো? জি, সব খবরাখবর নিয়ে আইছি, মাঝে মধ্যে পেপার পড়েন না? কাউকে কোনো কাজে রাজি করাতে না পেরে তার পরিবারের উপর আঘাত হয়, নিরীহ লোকজনকে হত্যা করা হয়। কি যে হচ্ছে দেশে আজকাল! এই এমনি বললাম আর কি, আসি, খুদা হাফেজ, সালাম আলাইকুম। আমার চাকরি এখন তোপের মাথায়, আর একটা ভুল করলে আমার চাকরিটা চলে যাবে। কেরিয়ারের শুরুতে আমি একটার পর একটা রহস্যের জাল খুলেছি, অথচ এখন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে। আসলামকে ধরার কোনো ক্লুই খুঁজে পাচ্ছি না, কবির হারামজাদা হাতছাড়া হয়ে গেল। তুমি শুধু শুধু নার্ভাস হচ্ছ, তোমার চাকরি ঠিকই আছে, তুমি তো কর্তব্যে কোনো অবহেলা করছো না। কবিরকে অ্যারেস্ট করার আগে ও কিভাবে ইনফরমেশন পেয়ে গেল, সেই রহস্যের জাল আমি খোলার চেষ্টা করছি, একজনকে আমি সন্দেহ করছি। শুধু কঠিন একটা ইনভেস্টিগেশন করতে হবে। তোমার সাথে যখনই আমার দেখা হয় খালি থানা পুলিশ সন্ত্রাসী চোর গুন্ডাদের নিয়ে আলোচনা হয়, ভালো লাগে না এসব। এসব নিয়ে এখন আর ভেবো না, রিল্যাক্স করো। আচ্ছা, এইভাবে রিল্যাক্স করলে কেমন হয়? খুব ভালো হয়, তবে মা চলে আসলে খবর আছে। শোনো, তুমি তোমার মার সাথে আলাপ করেছো? করেছি, অনেকবার করেছি। মা বলছিলেন আমরা নিজেরা যখন আংটি বদল করেছি তখন দেরি করে লাভ নেই, এই মাসে না হয় আগামী মাসে আনুষ্ঠানিকভাবে। আমি মার সাথে 100% একমত, দেরি করে আর লাভ কি বলো? শাওন, দেখতে পাচ্ছ আমাদের সুখের ঠিকানা, আমাদের স্বপ্নের নকশা। ভাই, একটা একটা মেয়ে ডাক্তারি পড়ে, মধ্যবিত্ত ঘরের, ভালো মেয়ে, দেখতে শুনতে খারাপ না। আমি ওরে বিয়া করে সংসার হতে চাই, আমারে অনুমতি দেন ভাই, একটা ভালোবাসা আমার জীবনটারে বদলায় দিব, আমি সারা জীবন আপনার লোক হয়ে থাকবো, কোনোদিন আপনার বিরুদ্ধে আমি যাবো না। আমাগো বিয়াটারে মাইনা নিয়ে আমারে দোয়া দেন ভাই। এটা হচ্ছে তোর বর্তমান জীবন, আর এটা তোর ভবিষ্যৎ সাংসারিক জীবন। ধীরে ধীরে কোলে যাবি আসলাম, বুলেট পিস্তল আর কালো টাকায় সাজানো জীবন ছেড়ে তুই সংসার ধর্ম পালন করবি, এটা তোর দুঃস্বপ্ন। তুই ধ্বংস হয়ে যাবি আসলাম, আমি তোকে বাধা দেব না, তোকে বাধা দেবে পুলিশ, টিভি, তোর শত্রুপক্ষ, তোর মিত্রপক্ষ। ভেবে দেখ এখন কি করবে আসলাম ভাই? আমি হুমকি সহ্য করতে পারি না দয়াল ভাই, কেউ আমার হুমকি দিলে আমার মগজের শিরা ও পোশাকের মধ্যে
আগুনে ফুলকি বইতে থাকে, আমি সব ছেড়ে দেব। তবুও আমি তুলির ভালোবাসা ছাড়ব না। আমাকে ক্ষমা করে দাও বাবা, সারা জীবন তোমাদের সব আদেশ মান্য করেও জীবনের এই কঠিন মুহূর্তে এসে অবাধ্য হলাম। যে সুখের জন্য তোমাদের মনে আঘাত দিয়ে ঘর ছাড়ছে, সেই সুখ যেন খুঁজে পাই মা। নদী একটু দেখবি? দেখছি বাবা, আমি আসলামকে আসতে বলেছি, প্লিজ তোমরা খারাপ ব্যবহার করো না। যার হাত ধরে চলে যাচ্ছি তাকে অন্তত একবার কাছ থেকে দেখো। বাবা, ওর নাম আসলাম, আসলাম আমার বাবা মা। চলো আসলাম। শোনো, সারা রাজধানীর মানুষের শান্তি কেড়ে নিয়েছো, এবার কেড়ে নিচ্ছ আমার একমাত্র মেয়েটাকে। খুব ভালো করেই জানো আমি তোমার সাথে শক্তিতে পারবো না। থানা, পুলিশ, আইন, প্রশাসন সব তোমার পক্ষে। আমি অসহায় মধ্যবিত্ত সমাজের একজন মানুষ। আমার মেয়েকে থামানোর ক্ষমতা আমার নেই। আছে, আমি কিন্তু তুলিকে জোর করে বিয়ে করছি না। তুলি যদি একবার বলে সে আমাকে বিয়ে করতে চায় না, বিশ্বাস করুন আমি বেঁচে থাকতে এই মুখ আপনারা আর দেখবেন না। আপনি যে মধ্যবিত্ত জীবনের কথা বললেন, সে জীবন আমিও চাই। তুলি যে জীবনের স্বপ্ন আমাকে দেখিয়েছে, সেই জীবনটাকে ভালোবাসার দামে কেনার জন্যই আমি ওর হাত ধরেছি। আমি সন্ত্রাসী হতে পারি, কিন্তু আমারও তো ভালো হওয়ার অধিকার আছে। আমার এই জীবনটা দিয়ে না পারি, অন্তত আমাদের সন্তানকে এই সন্ত্রাসের রাজধানী থেকে দূরে সরিয়ে রাখবো। ওকে আমি কালো টাকার স্পর্শ থেকে মুক্ত রাখবো। চলো তুলি। কেঁদো না শাহনাজ, চোখের পানি জমিয়ে রাখো, আরো ভয়াবহ কান্নার দিন সামনে আসছে। কি অদ্ভুত বিয়ে, তাই না? কাজে নেই, মেহমানদের ভিড় নেই, সানায় সুর নেই, বাবরচি নেই, খাওয়া দাওয়ার কোনো আয়োজন নেই, কিছুই নেই, তারপরেও আনন্দ আছে। আমাদের সাথে ওরা সবাই আছে। মিলু, একটা কাজ কর, তোরা সবাই সামনে রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি বিরিয়ানি খেয়ে আয়, আর আসার সময় আমাদের জন্য দুটো প্যাকেট নিয়ে আয়। ওকে, চলো বিয়ান। দেখো, তুমি আমার পর চান্স দিচ্ছো। এটা সিনেমা নয় যে নায়িকার বান্ধবীর সাথে নায়কের বন্ধুর সবসময় প্রেম হবে। আজ আমাদের বাসর রাত, জীবনে কত ভয়াবহ কাজ করেছি কিন্তু কখনো ভয় পাইনি। আজ তোমার কাছাকাছি এসে কেমন যেন ভয় লাগছে, মনে হচ্ছে এই সব কিছু একদিন হারিয়ে যাবে, একদিন আমি সব হারাক, তবু ভালোবাসা না হারায়, তুমি না হারাও। Ugh.
বধু কোন আলো লাগলো চোখে সরকার পক্ষের উকিল সিনিয়র এএসপি রুমির গার্লফ্রেন্ড শাওন নামের ওই মেয়েটি নাকি দুনিয়ার নালিশ এনে সালামের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তাহলে জাজ হুমায়ুন তার খুশি মতোই চলল, করিমিয়ার কুকুর মারাটা বৃথা গেল। ভাই এখন অন্য তরিকা কাজ করতে হইব, আমাকে একটু সময় দেন। বিজু সব ঠিকঠাক আছে? ওকে কাজে লেগে যা। আমি ঢাকা কমিউনিটি হাসপাতালের ডাক্তার, আমি কি তার নার্ভটা একটু দেখতে পারি? দেখুন, সিভিয়ার কন্ডিশন, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিতে হবে। মেজর হার্ট অ্যাটাক। গো গো গো, কুইক 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 কুইক, দেখে আপনি আপনি ধরুন, কুইক কুইক। ওকে, এ চুন্ডি তিনটা, এটা চারটা, এই লেহেঙ্গা তিনটা দিন। মোট কটা নিচ্ছিস? জানি না, যে কটা ইচ্ছা। কত হলো? মোট হয়েছে ২০টা, আর দাম হবে ভাবি। আদাব ভাবি, আমি বিনয় সাহা, এই দোকানের মালিক। ভাবি আমাকে আর লজ্জা দিয়েন না, মাত্র ২০টা শাড়ি নিয়েছেন আপনি, আর তার দাম নেব আমি? আসলাম ভাই শুনলে আমাকে কি ভাববেন? আমি তার সাথে বিয়াদবি করতে পারবো না। এই হারাদান, সব শাড়িগুলো প্যাক করে আসলাম ভাইয়ের বাসে পৌঁছে দেয়া যা। আপনি চান ভাবি, এক ঘন্টার মধ্যে সব পৌঁছে যাবে। থ্যাংক ইউ, আপনার কথা আমি আসলামকে বলবো, আপনার দিকে বিশেষ খেয়াল রাখবে। আই নদী, দেখেছিস ক্ষমতার কত রং? এই দেশে যার ক্ষমতা আছে সবাই তার পায়ে চুমো খায়। ¶¶
ঢুকাই সালাম। সালাম, কেমন আছিস রে আরামজাদা? ভালো আছি ভাই, জীবন ফিরা পাইছি। আসলাম ভাই আমারে নতুন একটা জীবন দিছে। ভাই, একটু আগে পুলিশের ইনফরমার জানাইলো জস হুমায়ুন কাদের আত্মহত্যা করেছে। নিজেকে মেরে তার মেয়ের পরিবারকে বাঁচিয়ে দিয়ে গেল। তুই বেরোলি কিভাবে? সব আসলাম ভাইয়ের কেরামতি, নিখুঁত বুদ্ধির খেলা। এসব মারফতি কথা বুঝি না, খইলা বলো। সিনেমার মতো ঘটনা। আমি হাসপাতালে বেডে শুয়ে আছি, ঠিক আছে? আমার হাটে কোনো সমস্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা বলেন, সুস্থ লোকের হাটে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়? আমাকে কড়া পাহারায় রাখা হয়েছে। আমার রুমের সিকিউরিটি পুলিশ দুইজন 3 ঘন্টা পরপর চা খাইতে যায় নিচের ক্যান্টিনে। চা খেতে একজনের সময় লাগে প্লাস মাইনাস 12 মিনিট। এইটাও টাইমিং করে রেখেছিলাম। ঠিক রাইত 11:35 আমি টের পাইলাম একজন নিচে গেছে। ব্যাস আমি উঠে পড়লাম, বায়োস্কোপ শুরু হয়ে গেল। কে আছেন ভাই? আমি একটু বাথরুমে যাব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উঠবেন না, আমি নিয়ে যাচ্ছি। আপনি কি বাথরুমে? কামরু ভাই, এরপর তো ঝাইরা দৌড়। এক দৌড়ে গিয়ে উঠলাম আসলামের গাড়িতে। আসলাম ভাই আমার যে প্যাকেটটা দিছিল তার মধ্যে ছোট্ট একটা কাগজে সব লেখা ছিল। আসলাম ভাই, আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমার জীবন বাঁচাইছেন। সালাম, একটা কাজ কর, এখন গোপন কোথাও যা, বিশ্রাম নে। কাল পরশু তোর সাথে আমরা বসবো, তোর সাথে আমাদের অনেক আলাপ আলোচনা আছে। মিলু, সালাম যেখানে যেতে চায় দিয়ায়। ভান্ডারি, সালাম বড় বেশি কথা বলে, যতদিন বাইসা থাকবে ততদিন বেশি কথাই বলবে। ঠারসে ভালো, ওরে ফালায় দেন ভাই, কাইলি কাজটা সাইরা ফালান, শুক্রবার দিন বালা। ঠিক আছে, দেখি তুই এখন যা, আমি একটু ঘুমাবো। ভাই, একটা নতুন বাণিজ্য নিয়ে আলাপ আছে। কাইল করিস, তবে ছোটখাটো কোনো ঝামেলা জড়াইস না, চুন খেয়ে মুখ পড়াইস না। পরপর 3 বার আপনি আপনার কর্তব্যে অবহেলা প্রমাণ করেছেন। একজন অভিযুক্ত ব্যক্তি আদালতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, সেটা আসল না অভিনয় এটা পর্যন্ত আপনি যাচাই করতে পারলেন না। পরে সে আমাদের দুজন পুলিশকে পয়জন পুশ করে পালিয়ে গেল। টোকাই সালাম হাসপাতালে থাকা অবস্থায় আপনার উচিত ছিল আরো কড়া দৃষ্টি রাখা, তার দেহ তল্লাশি করা, এর কিছুই আপনি করলেন না। অতএব টোকাই সালামের মতো একজন ভয়ানক সন্ত্রাসী পালিয়ে যাওয়ার সব দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে। ডিপার্টমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হলো। অবশ্য আপনার আইনগত অধিকার আছে এ বিষয়ে কোর্টে ফাইল দেবার। আপনার কিছু বলার আছে? জি না স্যার, তবে আমাকে সাসপেন্ড করার সাথে সাথে আপনাদের আরেকটা তদন্ত করা দরকার। পুলিশের গোপন কথা সন্ত্রাসীরা জানে কিভাবে? আমরা যতবার আসলাম ভান্ডারি আর ভাইকে গ্রেপ্তারের জন্য প্ল্যান করেছি ততবারই তারা সংবাদ পেয়ে গেছে। এই সংবাদ তারা পায় কি করে? তার তদন্ত করুন স্যার। ডিপার্টমেন্টের কাউকে কি আপনার সন্দেহ হচ্ছে, অথবা এই বিষয়ে আপনার হাতে কি কোনো প্রমাণ আছে?
প্রমাণ এখনো নাই স্যার, তবে প্রমাণ হাতে আসতে সময় লাগবে না। আপনি যদি প্রমাণ করতে পারেন ডিপার্টমেন্টের কোনো অফিসার সন্ত্রাসীদের গোপনে তথ্য পাচার করে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার চাকরি আপনি ফেরত পাবেন, খুব তাড়াতাড়ি পাবেন। থ্যাংক ইউ স্যার, জাস্ট গিভ মি লিটল টাইম। একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আইছি। কি অ্যাসাইনমেন্ট? আপনারে ফাইনাল করার জন্য আপনার প্রিয় বন্ধু ভান্ডারি অনুরোধ করছে বাইরে, ভাই আমারে পাঠাইছে। আসলাম ভাই, আমাকে একটা সুযোগ দেন। আসলাম ভাই, আমার মরতে ইচ্ছা করে না, আমি খারাপ মানুষ, তবু বাঁচতে ইচ্ছা করে। ভাইয়ের কথা আমি কোনোদিনও অমান্য করি নাই, এই প্রথম কর্ম, কারণ আমি খুন খারাপে ছেড়ে দিছি। তবে আপনারা কাল দুপুরের ফ্লাইটে ব্যাংককে চলে যেতে হইব, কম পক্ষে এক বছরের জন্য। এর আগে যদি রাজধানীর কোথাও আপনার ছায়া দেখি, তাইলে আপনার মাথার চারিদিকে আমি চারটা বুলেট বহাই দিব। চল হাবিব। আসলাম ভাই, আপনি পরপর দুইবার আমার জীবন বাঁচাইছেন, আমি আপনার কথা রাখবো, তাইলে দেশের বাইরে চলে যাব। তবে আপনি আমার একটা কথা রাখেন, এই ব্যাগে 1.5 কোটি টাকা রাখা আছে, সব আমার টাকা, আপনি এই টাকাগুলো রাখেন। আসলাম ভাই, আমি আপনার ঘুষ দিতেছি না, আমার জীবন ভিক্ষা দেওয়ার জন্য উপহার দিতেছি। হ্যাঁ, উপহার। হবে সোহেল হান্নান, তোকে যার যত ইচ্ছা ওই জায়গাতে তুলে নে। কে কত নিলি? 20 লাখ। 15 লাখ। 15 লাখ। সবার মুখে যেন তালা লাগানো থাকে। দে চল এবার। ভাই, আমি একটা অন্যায় করছি, জেনে শুনে করছি, আমি এই সালামরে ফাইনাল করি নাই। ভাই, আমি খুনাখুনি থেকে দূরে থাকতে চাই। রাজধানীতে এসে বাড়ি, গাড়ি, ক্ষমতা সবকিছু সাধিত পাইলাম, কিন্তু ভাই সুখ পাইলাম না। আমি ভাই মানসিক সুখ চাই, ডাল ভাত খাওয়া মধ্যবিত্ত জীবন চাই। ভাই, আমি আপনার আদেশ অমান্য করি নাই, শুধুমাত্র নিজের শুধরাবার জন্য একটা সুযোগ কাজে লাগাইছি। এখানে 1 কোটি টাকা আছে, সালাম তার যান বাঁচানোর জন্য আমারে দিছে, আমি আর এ টাকা কোথায় রাখবো? আপনি আপনার কাছে রাখা দেন ভাই, আমার প্রয়োজন হইলে আমি নিয়ে নেব। আসলাম, সাপুরের আর ডালার মধ্যে সাপ নিয়ে একই ঘরে ঘুমায়, বিভিন্ন জাতের বিষধর সাপ, দিনের বেলায় সেই সাপ দিয়ে খেলা দেখায়, পয়সা কামায়, আবার রাতের বেলায় ছোবলের ভয় নিয়ে সেই একই সাপের সাথে বসবাস করে। তুই আমার কাছে এখন শুধুই সাপ, ভয়ঙ্কর বিষধর সাপ। সালাম আলাইকুম ভাবি। সালাম আলাইকুম। বসুন। আসলাম তো বাসায় নেই। জানি ভাবি, আমরা আসলে আপনার কাছেই এসেছি। আমরা আপনার ছোট ভাই, আমাদের কথা ফেলবেন না ভাবি। আসলাম ভাইকে আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম আমাদের একটা কাজে একটু হেল্প করার জন্য, কিন্তু উনি আমাদের কথা রাখলেন না। এখন আপনি আমাদের শেষ ভরসা ভাবি। আসলাম ভাই, আপনার কথা ছাড়া কারো কথা শুনবেন না। ভাবি ভাবি, আপনার জন্য সামান্য উপহার, বেয়াদবি নেবেন না ভাবি, আমরা আপনার ছোট ভাই। তোমার মাথা ঠিক আছে নাকি? যে লোকগুলো এসেছিল ওদের দেখতে মানুষের মতো হলো,
ওরা কতগুলো জানোয়ার, শোরের বাচ্চা। সবুজবাগ একটা জমি ওরা দখল করতে চায়, কতগুলো হিন্দু নিরীহ পরিবারকে উচ্ছেদ করতে চায়। জানোয়ারগুলো কয়েকবার আমার হাত পা ধরেছে, আর এখন এসেছে ওদের কালো টাকা দিয়ে তোমাকে কিনতে। কালো টাকায় প্রতিদিন মানুষের মূল্যবোধ বিক্রি হচ্ছে, ন্যায় নীতি বিক্রি হচ্ছে, গোটা দেশের মানুষ বিক্রি হচ্ছে, আর আমি বিক্রি হলে ক্ষতি কি? দাও না আসলাম ওদের কাজটা করে। বেচারা লোকগুলো কত আশা করে এসেছে, আমাকে ওরা বোন ডেকেছে। তুলে তুলে তুমি বদলে গেছো, তুমি আর আগের তুলে নেই, তুমি তুমি অনেক বদলে গেছো। তুমিও বদলে গেছো, আমাকে আর আগের মতো ভালোবাসো না। রাত দিন আছো তোমার ভাই আর ভান্ডারিকে নিয়ে, দেখবে ওরাই একদিন তোমাকে শেষ করে দেবে। সারাদিন বলছে সন্তোষে পথ ছেড়ে দেবে, তুমি ছেড়ে কেন? ছাড়া তো দূরের কথা, এখন দেখছি আরো শক্ত করে ধরতে হবে, কারণ আমার স্ত্রীও কালো টাকার গন্ধ পেয়ে গেছে। কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি এসো, আজকে রাতটা একটা বিশেষ রাত, তোমার মনে আছে? মিলু আর গোসাইটা হঠাৎ করে গ্রেপ্তার হয়ে গেল, ছাড়াতেও অনেক ঘাপলা আছে। এদিকে 19 তারিখে টেকনাফের বর্ডার হয়ে আমাদের বড় একটা চালান আসবে, 8টা C4 বম্ব। এগুলো কোনো চাইনিজ ক্র্যাকারস নয়, ইলেকট্রনিক সেন্সর, রিমোট কন্ট্রোল সহ ভয়াবহ বোমা। দয়াল আর হাবিব 18 তারিখ টেকনাফ চলে যাবি, মাল ঢাকায় কিভাবে আনতে হবে সব পথ দেখাবে টেকনাফের বিশু চাকমা। আমি কাল ভোরে একটু কলকাতা যাব। আসলাম তুই ঢাকায় থাক, সামনে ইলেকশন, ভান্ডারির এক ক্যান্ডিডেটকে আমাদের প্রোটেকশন দিতে হবে। ভাই হারামজাদা কোবেরের কাছ থেকে টাকা নিয়েছে 2 কোটি, আর আপনার সাথে চুক্তি করেছে 1 কোটি। কোবের মৃত্যুর আগে আমাকে সবকিছু বলে গেছে, হাবিব সাক্ষী। ভাই দয়াল ভান্ডারিকে কল কর। আমাকে মাফ করবেন, আমি ভান্ডারের জন্য কোনো কাজ করতে রাজি না। ও শুধু জানোয়ারই না, ও একটা বড় বেইমান। ও সুযোগ পেলে আমাকে ফেলে দিবে, আর আপনাকে অযোগ্য সাপের মতো পেঁচিয়ে ধরবে। রিং হচ্ছে ভাই। ভান্ডারি তুই আগামী 3 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবি, ঠিক 3 ঘন্টা, 1 সেকেন্ড যেন দেরি না হয়। আসলাম তুই জোড়া সাপ হইয়া কাল লাগের সামনে ফোনা তুলছ? তুই মজিব ভান্ডারি ফোনা তোলার লক লইকা চিপ্পা দেখছস? ছবল দেহস নাই, আমি তোরে চবলে চবলে বিষাক্ত কইরা দিমু, ঝাঁঝরা কইরা দিমু, কুত্তার বাচ্চা। ভান্ডারি গালি দেয়া কবিরা গুনা, মহাপাপ। তার চেয়ে তুই একটা কাজ কর, তুই স্টেডিয়ামে আয়, আমিও আসি, মুখোমুখি দাঁড়াই, দুজনের হাতে ক্যাপসুল ভরা ম্যাগাজিন আর যন্ত্র থাকবো, দেখি কে কার কপালে কয়টা ক্যাপসুল বসাতে পারে। তবে মনে রাখিস তুই আমার টার্গেটের বাইরে যেতে পারবি না, দৌড়েও পালাতে পারবি না। আমার 9mm পিস্তলে বুলেট তোর চেয়েও জোরে দৌড়ায়, খপ করে ধরে ফেলাবো, ঠিক মগজের মাঝখানে গিয়া পয়সা পড়ব। আসলাম ভারতটা আমার হুমকি দিছে, আমার হুমকি দিছে, ও মজিদ ভান্ডারির হুমকি দিছে। রমজান নিমাই আমার সব লোকজন এক জায়গায় কর, আমি আসলামরা ধূপ খোলার মাঠে জবাই করুম, জবাই করুম, জবাই করুম। তুলে তুলে তুমি কোথায়? হ্যাঁ তুলে তুলে শোনা বাজে দেখো না ছুঁয়ে
জন্মদিন ভুলে গেছো? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই লাভ আসলাম, হ্যাপি বার্থডে টু ইউ। Oh!
সফল দেশ চলে গেছে, চলাবে। আপনারা এগুলো নিয়ে যান, আসলাম এসব পছন্দ করে না। ম্যাডাম, পরপর তিনটা ছবি আমার ফ্লপ গেছে, এবারে ছবিটা যদি ব্যবসা না করে তাহলে ভাই আমার হাত পায়ের হাড্ডি দিয়ে নেহারি বানাবে। ভাইয়ের কাছ থেকে এখন পর্যন্ত 2.5 কোটি টাকা ধার নিয়েছি ম্যাডাম। আপনি একটু আসলাম ভাইকে বলুন, নায়ক প্রোডিউসার নাহিদ খানকে যেন ফোন করে বলে দেয় আগামী সপ্তাহে ধরণী কথাচিত্রের বোর নাম্বার 1 ছবিটা যেন মুক্তি না দেয়। হ্যাঁ, আমরা যেন সলো আসতে পারি, তাহলে আমরা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারবো। তোমার কি মাথা খারাপ হয়েছে? এত বড় একটা সন্দেহ তুমি কিভাবে করতে পারলে? যে কোনো তদন্ত শুরুই হয় সন্দেহ থেকে। আমার সন্দেহ বৃথা যাবে না স্যার। যদি আপনার কথা সত্য হয় তাহলে তো আমার সব বিশ্বাস, সব শ্রদ্ধা মিথ্যা হয়ে যাবে। সব সত্য মিথ্যার প্রমাণ হবে আজ। প্রয়োজনে সারা দিন সারা রাত এখানে দাঁড়িয়ে থেকে আমার মনের সন্দেহকে প্রমাণিত করবো। প্রোডিউসার ইকবাল খন্দকার আর ডিরেক্টর জাহাবাজ খান এসেছিল। দাও না আসলাম, তাদের কাজটা করে। ভাইয়ের জন্য এত কিছু করছো, তাকে টাকার হিমালয় বানিয়ে দিচ্ছ, তোমার নিজের তো কিছুই নেই। আমার কি আছে না আছে তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার কিছুই নেই, টাকা ক্ষমতা কিচ্ছু না। যাও টোকা ইসলামের কাছ থেকে 1 কোটি টাকা পেয়েছিলে, তাও বোকার মতো ভাইয়ের ব্যাংকে জমা রেখে এসেছো। বাঘের সামনে তরতাজা হরিণ দিয়ে এসেছো। তুলে এই হারামের জিনিস ঘর থেকে সরাও। কিসের এত অহংকার তোমার? এই বাড়িতে যা কিছু আছে সবই তো হারামের, অবৈধ টাকায় কেনা। সারাদিন সন্ত্রাসের পথ ছেড়ে দেবার কথা বলছো, ভালো হবার প্ল্যান করছো, কই ভালো তো হচ্ছ না। আমি ভালো হবার আগে তোমাকে কালো টাকার ছায়া থেকে দূরে থাকতে হবে। আমি সন্ত্রাসী পথ ছাড়ার আগে তোমাকে লোভ ছাড়তে হবে। এখন ভেবে দেখো কি করবে, আমার সাথে থাকবে না চলে যাবে? তুমি চাও আমি চলে যাই, তাই না? ঠিক আছে, তোমার ইচ্ছেই পূরণ হোক। এখন কি করবি কোনো সিদ্ধান্ত নিয়েছিস? নিজের ভুল যখন বুঝতে পেরেছিস এখনো সময় আছে সবকিছু ঠিকঠাক করে নেবার। আমি আবার ক্লাস করা শুরু করব, পাশ করে বের হয়ে ডাক্তারি করব। বাবা নে, আর দিও না মা, খেতে ইচ্ছে করছে না, কেমন যেন লাগছে। কি হয়েছে, গায়ে জ্বর নাকি? আরে গত কয়েক বছর ধরে আপনি আমাকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছেন, সে কথা আমি ভুলি নাই। বিনিময়ে আপনারও 2-1টা কাজ আমি করে দিয়েছি, যখন যেখানে প্রয়োজন পড়বে স্মরণ করবেন, আমি আছি। এবার বলেন নতুন ইনফরমেশন কি? আমরা ভাই পুলিশের লোক, সারা জীবন আইনের সেবা করি, আর রিটায়ার করার সময় পাই জাকাতের মতো কিছু টাকা। সেই টাকা দিয়ে জীবনের অনেক চাহিদার হিসাব মেলাবার চেষ্টা করি কিন্তু পারি না। আর কাজের কথায় আসি ভাই, সিনিয়র এসপি সালমান রুমি সাময়িকভাবে বরখাস্ত হয়েছে, সেটা তো আপনাকে টেলিফোনে বলেছি। এআইজি গোলাম হাবিব আর অ্যাডিশনাল ডিআইজি সুকুমার সাহার সিদ্ধান্ত অনুযায়ী আপনার উপরে ভাই শিগগিরই একটা হামলা হতে পারে। পুরো ঝামেলাটা বাজিয়ে দিয়ে গেছে সালমান রুমি। এখন ভাই আপনি আপনার উকিল ব্যারিস্টারদের সঙ্গে আলোচনা করুন, আইনের ফাঁক ফোকর খুঁজে বের করুন। আমি তো পারতাম সালমান রুমিকে সাইজ করতে, একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে, কিন্তু আইনের লোকদের সাথে ঝগড়া ফেসাদে জড়াতে চাই নেই, শান্তিমতো ব্যবসা করতে চাইছিলাম। চলেন।
Look. Oh my God! আমি ভুল দেখছি না তো? শেষ পর্যন্ত এসপি আতাউল গরি বিক্রি হয়ে গেল একটা জঘন্য সন্ত্রাসী তৈরির মেশিনের কাছে। এতদিন মনে করতাম আমি বাংলাদেশের সবচেয়ে খারাপ পুলিশ। অন দেখছি আমার চোখ বিজারা পুলিশ আছে। ঘুষ মানুষকে এত মানুষ করে। আমি এখন থেকে প্রতিজ্ঞা করলাম আর কখনো ঘুষ খাবো না। খাবো না। কিন্তু এই দেশের হবে কি স্যার? তুই একটা বেইমানের জন্য দেশের কোনো বড় ক্ষতি হয় না। আতলগড়ির মতো অসৎ পুলিশ অফিসার যেমনি এই দেশে আছে, তেমনি আমার মতো আপোষহীন সৈনিকও আছে। গেট রেডি ফর ওয়ার। আমি যদিও কাল একটা টেস্ট করাতে বলবো, তারপরও আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি উনি প্রেগনেন্ট। 3 মাসের অন্তঃসত্ত্বা। কাল একটা ইউরিন টেস্ট করে ফেলেন। ফুল বেড রেস্ট নিতে হবে। এখন 2-1 মাস খুব রিস্কি। ব্যাগটা নে। আমি যারে লইয়া জাল বুনাইছি স্বপ্নের সাত্র হয়ে যারে আমি দেখাইছি আমার রীতিনীতির সহজ। যন্ত্রণা স্মৃতিগুলো নাইচা বেড়ায় কত রকম ভঙ্গিমায়। আমার মনে রাঙি নাই দুঃখ ব্যথা যন্ত্রণায় স্মৃতিগুলো নাইচা বেড়ায় কত রকম ভঙ্গিমায়। আমার মনে রাঙি নাই দুঃখ ব্যথা যন্ত্রণায় স্মৃতিগুলো নাইচা বেড়ায় কত রকম ভঙ্গিমায়। চোখের দৃষ্টি চোখ নাই তবু চোখের জানালায়। চোখের দৃষ্টি চোখ নাই তবু চোখের জানালায় বেদনারা ঘুইরা বেড়ায় বড়ই নিরুপায় বড়ই নিরুপায়। আমার মনে রাঙি নাই ব্যথা যন্ত্রণায় স্মৃতিগুলো নাইচা বেড়ায় কত রকম ভঙ্গিমায়। শুধুই ভালোবাসা বাসি এইভাবে কাইটাছে আমার সাধের দিনগুলি। অষ্টপ্রহর দিবানিশি শুধুই ভালোবাসা বাসি শুধুই ভালোবাসা বাসি আমার বাহিরে বানাইছে ধনি অধিপতি শিরোমণি ভিতরে ঝুলাইয়া দিছে ভিক্ষার থলি। বাহিরে বানাইছে ধনি অধিপতি শিরোমণি ভিতরে ঝুলাইয়া দিছে ভিক্ষার থলি। আমি দেখাইছি আমি
আছো? আসলাম, আমি প্রেগনেন্ট, আমি মা হতে যাচ্ছি, তোমার সন্তানের মা। ডাক্তারের মুখে শোনার পর থেকে আমার জীবনটা হঠাৎ করে বদলে গেছে। আমার পেটে তোমার সন্তান, এ কথা ভাবতে আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। ছোটবেলা থেকেই আমার মধ্যে লোভ, উচ্চাকাঙ্ক্ষা, ঈর্ষা ছিল। সবসময় অনেক বড় লোক, অনেক ক্ষমতাবান হবার স্বপ্ন দেখতাম। বিয়ের পর তোমার টাকা, তোমার ক্ষমতা দেখে আমার মনের গোপন স্বপ্নগুলো অশান্ত হয়ে উঠল। আমি তোমার টাকা, তোমার ক্ষমতাকে ভালোবাসা শুরু করলাম। সংসারকে ভালোবাসতে পারিনি, যে মুহূর্তে জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি, সেই মুহূর্ত থেকে আমার মনের নষ্ট স্বপ্নগুলো সব পালিয়ে গেল। আমি একটি সুস্থ স্বাভাবিক সন্তান তোমাকে উপহার দিতে চাই আসলাম। আমি চাই না আমার সন্তানও তার বাবার মতো একজন সন্ত্রাসী হোক। কোনো সন্ত্রাসী তৈরির কারিগরের হাতে সেও ভয়ঙ্কর মানুষ হয়ে উঠুক। আসলাম, চলো চলো আমরা এই রাজধানী ছেড়ে পালিয়ে যাই, এমন কোথাও যাই যেখানে আমরা আমাদের সন্তানকে কালো টাকার ছায়া থেকে দূরে রাখতে পারবো। দেশের লক্ষ কোটি মধ্যবিত্ত মানুষের মতো আমাদের সন্তানকে বড় করতে পারবো। আমি কিভাবে পালাবো বলো? আমার চারিদিকে অদৃশ্য মৃত্যু আমাকে ঘিরে আছে, চারিদিকে পুলিশ, ডিবি, সিআইডি, আমার শত্রু বন্ধু। আমাকে কে উদ্ধার করবে বলো? কে আছে আমার? আমি আছি, আর আছে আমাদের অনাগত সন্তান। আমরা পারবো আসলাম, অন্তত একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ তুলি, আমি চেষ্টা করব, আমার জীবন দিয়ে চেষ্টা করব। আমার সন্তানকে আমি সন্ত্রাসী হতে দেব না। যে পাপ আমি করেছি, বেঁচে থাকতে আমার সন্তানকেও সে পাপ করতে দেব না। ভাইয়ের কাছে আমার 1 কোটি টাকা আছে, আমার বৈধ কামাই, আমি আমার টাকা ফেরত দেব। তারপর এই সন্ত্রাসী রাজধানী ছেড়ে চলে যাব, অনেক দূরে যাব। কিসের টাকা? আমার কাছে তোর কোনো টাকা নেই, উল্টো তুই আমার কাছে ঋণী। তোর শরীরের রক্ত মাংস সব আমার দয়া হয়েছে, আমার আদেশ তুই অমান্য করেছিস, তোকাই সালামকে ছেড়ে দিয়েছিস, ভান্ডারি ছেলে পেলেকে মারধর করেছিস। আসলাম, তুই একটা ইঁদুর, সামান্য ইঁদুর, সিংহের সামনে দাঁড়িয়ে লাফালাফি করার চেষ্টা করিস না। আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমাকে শুধু আমার পানা টাকাটা ফেরত দেন, আমি অনেক দূরে চলে যাবো ভাই। আসলাম, তুই এখান থেকে চলে যা, আমার বাড়ির সীমানা ছাড়িয়ে যা, আমার রাজধানীর বাইরে চলে যা। আমি আমার টাকা চাই, আজ আমার কিছুই নাই, তোর জন্য আমি মানুষের ঘুম হারাম করছি, পিস্তলের গুলিতে নিরহ মানুষ রক্ত দেয় হলে খেলছি, আজ তুই আমার সাথে বেমারি করলি। ওর সোনা বাচ্চা আমার টাকা দে। হান্নান হাবিব সোহেল, হারামজাদাকে মার, ওর মাথার খুলি দে, ফুটবল খেল। শীর্ষ সন্ত্রাসী আসলাম, আমি আপনাকে কিছু কথা বলবো।
আপনি পারলে রেকর্ড করে রাখেন। আমি আমি অনেক মহাপাপের সাক্ষী। একটু দাঁড়ান প্লিজ, জাস্ট ওয়ান মিনিট, একটা মিনিট অপেক্ষা করেন। রাজ সাক্ষী হচ্ছে অ্যাপ্রোভার, এর মানে আপনি যে ঘটনার জবানবন্দি দেবেন সেই ঘটনার সাথে আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। যদি আপনি সহযোগীদের বিরুদ্ধে সব প্রমাণ করতে পারেন, ওয়ান সেকেন্ড, তাহলে আদালত আপনার শাস্তি থেকে মুক্তি দেবে। আমি মুক্তি চাই না, আমাকে মুক্তি দেবে আমার বিবেক, ভান্ডারী ভাই আর পুলিশের এসপি আতল গনির কিছু ঘটনা শুনুন। আসলাম ভাই, এসপি আতাউল খবর দিয়েছে ভাইয়ের বাড়ি পুলিশ ঘেরাও করবে। পুলিশ ডিপার্টমেন্ট পাগলা হয়ে গেছে, তুমি এক্ষুনি পালাও। ভান্ডারি চলে গেছে ব্যাংকক, ভাই গেছে দুবাই। প্লিজ প্লিজ আসলাম ভাই, দেরি করো না। তুমি চলে গেলে আমি একা কিভাবে থাকবো? আমি এখন সরে না পড়লে শুধু শুধু ধরা পড়ব। প্লিজ তুমি তুমি শক্ত হও, এই ভয়াবহ দিনে হাতের মুঠি কঠিন করে উঠে দাঁড়াও। আমরা আমরা হার মানব না তুলে। এই মুহূর্তে আমি অ্যারেস্ট হলে আমার আমার সবকিছু উলটপালট হয়ে যাবে। আমি কিছুদিনের জন্য কলকাতা যাচ্ছি, তুমি যদি একা থাকতে ভয় পাও তাহলে তোমার বাবার বাড়ি চলে যাও। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তুলি তুলি, আমি আমি তোমাকে খুব ভালোবাসি তুলি, খুব ভালোবাসি তুলি। প্লিজ তুলে, প্লিজ তুলে। এখন জেলে পুলিশের কোন গোপন তথ্য আর আমি পাচ্ছি না। আমাকে এখন নতুন লোক ফিট দিতে হবে। টেকনোফের চালানটা আমার হাতে এসেছে, সি4 বম সব রেডি। এবার বল ভান্ডারী, তোর বাণিজ্যের প্ল্যান? প্ল্যানটা খুবই সহজ ভাই। গুলশানের মেলরোজ কিন্ডার গার্ডেন স্কুলে মোট ছাত্র ছাত্রীর মধ্যে 25 জনের বাপ কোটিপতি, সব হারাম দাদা টাকার বিছানায় ঘুমায়। অগ ঘুমটা একটু হারাম করতে হইব। পরশু বিকালে ওই স্কুলে একটা ফাংশন আছে, পোলা পাইন নাচ গান, কাইল অগ ফাইনাল রিহার্সাল। আমরা ভাই অগ হল রুমে একটা সি4 বম বহামু, সব পোলা পান সিম্মি করে ফালামু। এরপর প্রত্যেক কোটিপতি হারামিরে ফোন করুম, 1 কোটি টাকা করে ক্যাশ মুক্তিপণ রেডি রাখতে। টাকা কোনখানে কিভাবে পৌঁছাইবো তার একটা প্ল্যানও আমি রেডি করে রাখছি ভাই। আগে বলাবেন বোম ফিট করে দিয়ে আহোক, বাকি সব আমি সামলাম। এই নেন ভাই কোটিপতিগুলো লিস্ট। দয়াল, সোহেলকে খবর দে, যেখানে যা লাগে সব ব্যবস্থা কর। Thank you.
জোয়ার, তুমি কেমন ছিলে? এতদিন বেঁচে ছিলাম প্রাণহীন, এখন এখন প্রাণটা ফিরে পেয়েছি। কোথায় রে মা? আসলাম, কেমন আছো বাবা? ভালো আছি মা। আপনাকে তুলি অনেক কষ্ট দিচ্ছে। অধিকার আছে বলেই দিচ্ছে বাবা। আসলাম, তুলির অবস্থা কিন্তু ভালো না। ডাক্তার বলেছে যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারে। এখন সব সময় তোমার পাশাপাশি থাকা উচিত। থাকবো। আমার শুধু আর একটা কাজ বাকি। কাজটা শেষ করে আমি সারা জীবনের জন্য তুলির পাশে এসে দাঁড়াবো। তুমি কি খবর? এই তো ভাইয়ের সাথে একটা মিটিং আছে। তোরা সবাই ভালো আছিস তো? তুই আমার জীবনটাকে এলেমেলে করে দিয়েছিস। আমি ছিলাম ডোরা সাপ, তুই আমাকে বানিয়েছিস অজগর। আমি যা যা বলবো তুই তাই কর। এক ইঞ্চি নড়লে তোর মাথার খুলি উড়ে গিয়ে দেয়ালে পড়বে। এ বেলটা পরে নে। আমি ভালো হতে চেয়েছিলাম, তুই আমার জানের শত্রু হয়ে দাঁড়ালি। আমি আমার পাওনা টাকা ফেরত চেয়েছিলাম, তুই তার বদলে আমাকে তোর পোষা কতগুলো নেরিক কুত্তাদের দিয়ে আচর দেয়ালি। এই রিমোট কন্ট্রোলটা চাপ দিলে বেল্টের মধ্যে বোমার সীসা, গন্ধক সোডিয়াম আজাইড, ক্লোরেট পারক্লোরেট মিশিয়ে ভয়ানক শব্দ করে তোর শরীর কয়েক হাজার টুকরো করে দেবে। তোর হার্ট, লিভার, ফুসফুস কোনটা কি কিছুই খুঁজে পাওয়া যাবে না। এবার বল আমার টাকা কোথায় আছে। দিচ্ছি ভাই, দিচ্ছি ভাই। আসলাম, পাগলামি করিস না, পাগলামি করিস না। রিমোট কন্ট্রোলটা সরিয়ে রাখ, একটা কাজ কর, জানালা দিয়ে ফেলে দে। আমি আমি ভুল করেছি ভাই, আমাকে মাফ করে দে ভাই। তুই তোর টাকা নিয়ে যেখানে খুশি যা, আমি আর বাধা দেব না। এবার চল, আমাকে পৌঁছে দিয়ে আসবি। সাবধান, কারোর সাথে চোখের ইশারা পর্যন্ত করবি না। চল। ভাই চলেন। ভাই যাচ্ছেন কোথাও? আমরা সাথে আসবো ভাই। না, আসতে হবে না। আমি আসলামের সাথে একটা কাজ সেরে আসি, তোরা এখানেই থাক। হ্যাঁ, যাই রে। যাক, ভাই শেষ পর্যন্ত আসলাম ভাইকে ক্ষমা করে দিয়েছে, দুজনে মিলে গেছে। এবার রিমোটটা চাপ দে। আমার বোমটা মিথ্যা, কিন্তু এই পিস্তলের গুলিগুলো সব সত্যি। আমি খুন খারাপি ছাইরা দিছি, তাই তোর মাফ করে দিলাম। যা, তুই এখন মুক্ত। যা। হাসপাতালে
আসলাম হারামজাদা আমার সাথে একটা খেলা খেলল। দয়াল, তোর তলোয়ারে ধার দে, সুযোগ মতো পেলে আমি ওর শরীরটা কচু কাটার মতো কাটব। হ্যালো, হয়ে গেছে, ঠিক আছে, তোরা সব জায়গা মতো থাক। ভাই, সোহেল আর রমজান স্কুলের হলরুমের ফল সেলিং এর উপর বোম বহাইছে, এইবার ফোন করেন। প্রত্যেক কোটিপতি হারামের কইতেইব, সবাই যেন ভিন্ন ভিন্ন ব্যাগে 1 কোটি টাকা ক্যাশ নিয়া আইস বিকাল 4টার মধ্যে কমলাপুর ট্রেন স্টেশনে আহে। ঠিক 4:30টায় উত্তরণ এক্সপ্রেসে উঠে ঢাকা থেকে 90 কিলোমিটার দূরে খিদিরগঞ্জ ব্রিজের নিচে আমগো লোক থাকব। ঠিক ব্রিজ ক্রস করার আগে ওগো একজনের মোবাইলে আদেশ করতে হইব সব ব্যাগ নিচে ফেলাইতে। আমগো লোকেরা ওইখান থেকে ব্যাগ নিয়ে শুরা পড়তে লাগবো খুব বেশি হইলে 10 মিনিট। এরপর পুলিশ কল করলেও কারো বাবার ক্ষমতা নাই আমগো ধরার। ভাই কল করেন ভাই। আসলাম ভাই, ভান্ডারিয়ার ভাই মিলে গুলশানে মেলরোজ কিন্ডারগার্টেন স্কুলে একটা সিফোন বম্ব বসিয়েছে, যে কোনো সময়টা ফাটতে পারে। আসলাম ভাই, আসলাম ভাই প্লিজ তুমি ওখানে যাও, বাচ্চাগুলো বাঁচাও। আমি তোমাকে বলে দিচ্ছি বোমটা কোথায় কিভাবে বসানো হয়েছে, তুমি তো বোমা সম্পর্কে সব জানো, একমাত্র তুমিই পারবে এতগুলো নিষ্পাপ প্রাণ বাঁচাতে। আবে, আমার স্ত্রী যে কোনো সময় সন্তান প্রসব করবে, আমি বাবা হতে যাচ্ছি, এসময় তুই কেন? পৃথিবীর কোনো শক্তি আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। ইন্টারকমে ঘোষণা দেন, হল রুমে বোম বসানো হয়েছে, সবাই যেন গানা বাজানা বন্ধ করে এক জায়গায় গিয়ে দাঁড়ায়। সব শিক্ষক ও বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করছি, সব শিক্ষক ও বাচ্চাদের মনোযোগ আকর্ষণ করছি। শান্ত হন, শান্ত হন, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন। মনে হচ্ছে অনেক ব্লিডিং হবে, একজন গিয়ে রোগীর গার্জেনকে বলুন 2 ব্যাগ রক্ত রেডি রাখতে এক্ষুনি। কেন তুই আমাকে বারবার ফোন করছিস হাবিব? আমি তোদের রক্ত বন্দুক গুলি ব্যবসা নেই, আমাকে ক্ষমা কর ভাই। তুই পুলিশ কল কর, কিছুক্ষণ পর আমার সন্তানের দুনিয়াতে আসবে, আমি তাকে দেখতে যাচ্ছি। তোমার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু আছে? তুমি হাসপাতালে যাচ্ছ তোমার সন্তানের মুখ দেখতে, যার এখন পর্যন্ত জন্মই হয়নি, অন্যদিকে কতগুলো নিষ্পাপ সন্তান মরতে বসেছে। তুমি বাপ না হয়ে তোমার সন্তানের প্রতি এত মায়া, ভেবে দেখো, ভেবে দেখো, যাদের সন্তান সি-4 বোমের মুখে মুখে দাঁড়িয়ে তাদের বাবা আবার কেমন লাগছে। জীবনে জীবনে একটা ভালো কাজ অন্তত করো আসলাম ভাই, একটা ভালো কাজ। আবে, তোর এই ভাষণে আসলাম নড়বে না, খোদা হাফেজ। Ah!
চুপ ইয়াল্লা ইয়াল্লা বিসমিল্লাহ আসলাম ভাই, থ্যাংক ইউ, অসাধারণ অসাধারণ। হাবিব, আর তুই আমার জন্য আগামী পরশুদিন একটা স্পিড বোটের ব্যবস্থা করতে পারবি? আমি রাস্তাটা ছেড়ে চলে যাব পরশু ঠিক সকাল 10টা, সদরঘাট লঞ্চ টার্মিনাল। পরশু ঠিক সকাল 10টায়? ওকে ওকে আসলাম ভাই, রাজধানী থেকে বের হতে তোমাকে সব সাহায্য আমি করব। তোকে আমি এতিমখানা থেকে এনে বড় করেছি, তুই একটা জলজ। তোর বাপ মার নাম ঠিকানা নেই, আমার ভাত খেয়ে গায়ে রক্ত অংশ তৈরি করেছিস, আর তুই এখন এই কেউ তো সাপ আসলামের জন্য আমার সাথে বেইমানি করলি। তোরা তাড়াতাড়ি এখান থেকে সরে পড়, পুরো কেস খাপড়া হয়ে গেছে, এক সেকেন্ডও দেরি করবি না। আসলাম তোকে কত টাকা দিয়েছে? টাকা দেয় নাই, দিয়েছে ভালোবাসা। তুই কত বড় অপরাধ করেছিস জানিস? কত বড় অপরাধী? অপরাধী কিন্তু অমানুষ না। এই আমাকে আমাকে একটা দয়াল, এই বেইমানের লাস্টে স্টোর রুমে রেখে দিয়ে কাল নদীতে ফেলে দিস। একজন অনুতপ্ত পাপীকে বাঁচান যে সন্ত্রাসের পথ ছাড়তে চায়, কিন্তু সন্ত্রাসী তৈরির কারিগররা তাকে ছাড়তে চায় না। হাবিব চলে আসবে, তুলি তুলি তোর কিছু হবে না।
পাঞ্জাবি মান সন্তানকে রক্ষা করুন, ওকে সন্ত্রাস মুক্ত দেশ করার জন্য বড় করুন প্লিজ। আপনারা চলে যান প্লিজ, এখানে চারিদিকে মৃত্যু, চারিদিকে রক্ত আর বুলেটের হিসাব নিকাশ। হাত জোর, আমার আমার সন্তানকে বাঁচতে দিন প্লিজ, বাঁচতে দিন আমার সন্তানকে। দূরে যেতে পারেনি এই সন্ত্রাসের রাজধানী থেকে, আমাদের সন্তান কালো টাকা আর সন্ত্রাস থেকে দূরে থাকবে, কারণ ওকে আমি আইনের সেবকদের হাতে তুলে দিয়েছি। দেখো তুলি, আমার সর্বশেষ সম্পদ এখন ভাসছে বুড়িগঙ্গার পানিতে, বহু রঙের ছাপানো কতগুলো কাগজ, এর জন্য এত খুনাখুনি রক্তপাত। আমি তোমাকে স্বপ্নের জীবনটি দিতে পারিনি, দিয়েছি মৃত্যু। যদিও তুমি যে পথে যাচ্ছ আমিও সেই পথের যাত্রী, আমাকে আমাকে ক্ষমা করে তুলি, আমি আমি তোমাকে ভালোবাসি। রাজধানী সন্ত্রাস আর কালো টাকার, সন্ত্রাস আর কালো টাকার খনি আর কালো টাকার, সন্ত্রাস আর কালো টাকার খনি রাজধানী, 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 রাজধানী।